ঘুরিয়ে তাদের এই এলাকায় আমার দাদার বিরুদ্ধে যারা বিরোধিতা করবে মার্ডার করে লাশ খালের জলে ভাসিয়ে দিবি। ওরা জানে না আমরা দুবাই এই এলাকারই ত্রাস, আমরা পারি না এমন কোনো কাজ নেই। ওরা চেনে না আমাদের। কেন চেনবে না? এলাকার সবাই জানে জহর সান্যাল আর আপ্রিতার ভাই মনোহর সান্যাল কতখানি ভয়ঙ্কর মানুষ, নইলে সামান্য জমি দখলের জন্য লোক লাগিয়ে বোমবাজি করতে পারেন। বসন্ত মাস্টার কান খুলে শুনে রাখো, আমরা দুবাই ভালোর খুব ভালো, আবার কিন্তু খারাপের খুব খারাপ। মাস্টারি করে খাচ্ছ খাও, কিন্তু আমাদের সাথে পাঙ্গা লড়াতে এসো না, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে। আমি জানতে চাই অকারণে বোমবাজি করার মানেটা কি? আর বাবা, তুমি যদি সবই জানবে তাহলে সাধারণ প্রাইমারি স্কুলে মাস্টারি করতে না, রাখালের গরু চড়ানোর মতো সারাদিন তো তোমরা ছাত্র চড়াও, তোমাদের ভবিষ্যৎ কে? আমাদের ভবিষ্যৎ মানুষকে নতুন সূর্যের আলো দেখানো। আমরা শিক্ষকরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা শিশুদের ঘুম ভাঙাই, তাদের শিক্ষা দিয়ে বলি এ অজগর আসছে তেড়ে। এই সমাজে এমন অনেক অজগর সাপ আছে যারা অকারণে মানুষের পেছনে তেড়ে আসে, মানুষকে গিলে খেতে চায়। তাদেরকে মারার জন্য অস্ত্র নয়, শিক্ষার কলমটা, মানে তোমাদের প্রতিবাদের অস্ত্রের শান দিয়ে বলি প্রস্তুত হও। আয়ে আমটি খাবো পেড়ে। না, তোমরা না বলে অন্যের কাছে ফল খেও না, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় অর্জন করো। হস্যই হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে, প্রতিপক্ষকে দুর্বল ভাববে না শক্তিশালী ভাববে, বলে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকবে না। দীর্ঘই দীর্ঘই এই ইগল পাখি পাছে ধরে, এই ইগল পাখি যাতে পাছে না ধরে তার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমাকে জ্ঞান দিতে এসো না মাস্টার। একটি কথা ভালো করে শুনে রাখো, এই সমাজটা চলে আমাদের মতো মানুষের টাকায়। স্বামী বিবেকানন্দ ভিখারি ঘরের ছেলে ছিলেন না, তবুও তিনি সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে ঈশ্বর সাধনা করেছিলেন। কারণ তিনি বুঝেছিলেন বিষয় সম্পত্তি টাকা পয়সায় শান্তি নেই, শান্তি শান্তি মানব সেবা, স্বস্তি জ্ঞান অর্জনে, আর তৃপ্তি আপনাদের মতো মানুষের মনে চেতনা জাগিয়ে। আমাকে জ্ঞান দিতে এসো না মাস্টার, আর ওইসব পাগল ছাগলের কথা আমাকে জানাতে এসো না। পাগল ঠাকুর ছিলেন রামকৃষ্ণ দেব, দেখুন তার মুখের কথা আজ বর্ণে বর্ণে ফলে গেছে, তার মুখের কথা আজ কথা অমৃত। এবার কিন্তু তুমি আমার মটকাটা গরম করে দিতে চাইছো মাস্টার। এখানকার চাষিদের সাথে আমার কাজ আছে, আমাকে কাজ করতে দাও। দরিদ্র চাষি রামু চাষির বাড়ির সামনে দাঁড়িয়ে আপনার কিসের কাজ বলতে পারেন? এবার মনে হচ্ছে তোমার কপালে ভীষণ দুঃখ আছে, এখনো যদি নিজের ভালো চাও এখান থেকে চলে যাও। না, আমি এখান থেকে যাব না। তোকে মরতেই হবে রে সালা। কেন মরতে হবে? শিক্ষা কেন মরবে? আদর্শ কেন হারিয়ে যাবে? ন্যায় নীতি কেন ধ্বংস হবে? শিক্ষক যদি মারা যায় তাহলে বর্তমানে অবক্ষয় সমাজকে শিক্ষা দেবে কে? একের আমি রক্ষে নেই, তার উপরে সুগ্রীব দোষর। আপনার ছেলেরা বোমবাজি করেছিল, চলুন তাহলে চলুন থানায় নিয়ে যাবার আগে একটি কথা কান খুলে শুনে রাখুন ইন্সপেক্টর, আমরা দু ভাই এই দিগড়ের দুর্যোধন আর দুঃশাসন, এতদিন যেভাবে রাজত্ব করে এসেছি আজও ঠিক দম্ভ হয়ে সেইভাবেই রাজত্ব করে যাব। তাই তো আগাম বোম মেরে জানান দিয়ে গেলাম, আমরা ছিলাম আমরা আছি আর আমরাই থাকব। মনোহর বাবু, যে মানুষকে ভরসা করে আপনারা অত্যাচার চালাচ্ছেন সে মানুষ একদিন ঘুরে দাঁড়াবে। একটা লাঠিতে ভর করে একটা বৃদ্ধ পথ চলতে পারে, কিন্তু কিন্তু একটা মানুষকে বিশ্বাস করলে কখনো খাদে পড়তে হয় না। বাঘ সিংহ হিংস্র, কিন্তু মানুষ তাদেরকে খাঁচায় বন্দি করে রাখে। তাই বলছি মানুষের সঙ্গে লাগতে যাবেন না, তাহলে খাঁচায় বন্দি হয়ে যাবেন, তখন অসহায় পরাধীনতার জীবন কাটাতে হবে। তার চেয়ে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের সঙ্গে থাকুন, মানুষকে নিয়ে বাঁচুন, জীবনে শান্তি পাবেন। নচেত নচেত সম্মানীয় অফিসারের সামনে দাঁড়িয়ে বেশি কথা বলবো না, ওনাকে রেসপেক্ট দিয়ে এখান থেকে চলে যাবো, এলাকায় শান্তি রক্ষা করার দায়িত্ব ওনার, আশা করি এলাকায় উনি শান্তি বজায় রাখবেন। আমি এই এলাকায় অত্যাচারিত মানুষের শান্তি ফিরিয়ে আনতে আর আপনাদের দু ভাইয়ের মুখোশ করে দিতে আমি কালই কলকাতায় যাব। চলি স্যার, নমস্কার। মনোহর বাবু, এই মুহূর্তে আপনার ছেলেদের নিয়ে বাড়ি ফিরে যান। আর আমিও বলছি এই মুহূর্তে আপনার পুলিশ বাহিনী নিয়ে থানায় চলে যান। হোয়াট? আমি কি আপনার কথা মতো চলবো? স্যার মশাই, আমি কি আপনার কথা মতো বাড়ি চলে যাব? আপনি কিন্তু ভুলে যাচ্ছেন একজন দায়িত্বশীল অফিসারের সঙ্গে দাঁড়িয়ে আপনি কথা বলছেন। আর আপনিও ভুলে যাচ্ছেন যে আপনি জহর সান্যালের ভাই মনোহর সান্যালের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে বলছি, এই মুহূর্তে আপনার গুন্ডা বাহিনী এখান থেকে চলে যান, আর তা নাহলে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে বাধ্য হব। আর আমি আপনাকে লাস্ট অর্ডার দিচ্ছি,
এই মুহূর্তে আপনার পুলিশ বাহিনী নিয়ে থানায় চলে যান। তাহলে কপালে ভীষণ দুঃখ আছে। তবে রে স্টুপিড, একি করছেন স্যার? ওর গায়ে হাত দেবেন না। আপনি জানেন না, ও একটা আস্ত পাগল। এই পাগলটার জন্য আমার মান সম্মান সবকিছু নষ্ট হতে বসেছে। যা বাবা, আমি পাগল? গাধা, বদর, ছাগল। একটা গরুরও যতটুকু বুদ্ধি আছে ততটুকু বুদ্ধি ও তোর নেই। ছি 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 ছি, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তাদের সঙ্গে বিবাদ। জলে বাস করে কেউ কুমিরের সঙ্গে বিবাদ করে? আরে উনি হলেন পুলিশ অফিসার অগ্নিদেব, আগুনের মতো তেজ ওনার, আর তুই ওনারই সামনে দাঁড়িয়ে যা 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 তুলে যা, তুই তো ভস্ম হয়ে যাবি রে। দাদা তুমি যে কি বলছো! একদম চুপ, মোটা ঢক গেলবি না। তোর জন্য আমার মান সম্মান চুলোয় যেতে বসেছে। এলাকার মানুষের কাছে আমি নয়নের মনি, মানুষ আমাকে দেখলে মাটিতে লুটিয়ে পড়ে শ্রদ্ধা জানায়। আর তুই বা দাদা বা, ঘাপ পাল্টি হয়ে গেলে হ্যাঁ, আমার জন্য তোমার মান সম্মান তুই নষ্ট করে দিস নি, বসন্ত মাস্টারকে অপমান করিস নি। কেন কেন অগ্নিদেব অপমান মতো মানুষের সঙ্গে মুখে মুখে তর্ক করেছিস? আমি তোকে করতে বলেছি জানোয়ার? ইট ইজ ভেরি ব্যাড জোহর বাবু, শুধু ভেরি ব্যাড, ভেরি 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 ব্যাড। আমি তো স্বীকার করছি স্যার, আমি এলাকার ভগবান বলে আমার ভাই যা খুশি তাই করে যাবে, আর জনগণ সেটা মুখ বুঝে মেনে নেবে, প্রশাসন মুখে কুলু পেটে থাকবে। তা তো হয় না, ইচ্ছে করছে ইচ্ছে করছে তোর বাড়ি মেরে তোর মুখটা ছেড়ে দি। তুই জানিস, তুই জানিস উনি কত বড় মাপের আদর্শবান মানুষ, মানুষ ওনাকে কতটা সম্মান করে। আচ্ছা তোর জন্য কি আমি গলায় দড়ি দিয়ে মরবো? হ্যাঁ, ওরে মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা আদায় করতে প্রচুর প্রচুর সময় লাগে, অথচ এক সেকেন্ডের মধ্যে সেটা ফর্সা হয়ে যায়। যা যা স্যারের পায়ে ধরে ক্ষমা চা। দাদা তুমি কি গো! তোমার মতো জানোয়ার নই গো, এলাকার ভগবান গো, মন্ত্রী প্রশাসন সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। যাদের বাচ্চা হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট জোগাড় করে দিই। ভালোরি হরি বল, ভালোরি হরি বল। শুনতে শুনতে যারা স্বর্গে যাচ্ছে তাদের ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিই। নিজের পরিশ্রমের টাকায় যারা ঘরবাড়ি তৈরি করছে একটা টাকা না খেয়েও তাদের পারমিশন করিয়ে দিই। কন্যাশ্রী যুবশ্রীর টাকা পেতে গেলে ইনকাম সার্টিফিকেট লাগে, তার ব্যবস্থা করে দিই। অর্থাৎ আমি সব সময় মানুষের সঙ্গে আছি। এরপরে আপনি বলুন স্যার, এলাকার লোক আমাকে ভগবান বলে মেনে নেবে না? না 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 না, তা বলে আমি রাজনীতি করি না। আসলে কি জানেন স্যার, ভোটে না দাঁড়িয়েও মানুষের সেবা করাটা আমার নেশা। আপনি বিশ্বাস করুন স্যার, গরিব মানুষের পেটে আমি লাথি মারতে পারি না। এবার আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বলো কি বুঝেছো? গরু, ছাগল, ছাগল। কাকে বলছিস ওসব? আমাকে বলছি তো, আমাকে বলছি। তোমার ভাই আমি কখনো উল্টোপাল্টা কাজ করতে পারি? ওরে গাধা, মানুষ মাত্রই তো ভুল করে, সোনায় খাদ না মেশালে কখনো গয়না তৈরি করা যায়? তুই তোমার সোনা ভাই, আমার গলার মালা, রাম যেরকম লক্ষণকে ভালোবাসত সেই রকম আমি তোকে ভালোবাসি, সেই জন্যই তো মাঝে মধ্যে একটু বকাঝকা করি। ও শোন, ওই দুষ্টু ছেলেগুলোকে বল এখান থেকে চলে। আমি এখনই বলছি। ওই কানকাটা কেষ্টা, ওই প্লেন গোপাল, এই পাতলা পাতলা পাতলা। ওরা তো তোর কথা বেশ শোনে, তুই বললি আর অমনি সুসুর 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 করে চলে গেল। কুকুরও এমন প্রভুভক্ত হয় না, এত পোষ মানে না। সত্যি সত্যি জহর বাবু, আপনার আচার আচরণ কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি নিশ্চিন্তে থানায় ডিউটি করতে পারবো। গড ব্লেস ইউ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠিক এইভাবে এই এলাকার মানুষের পাশে তাদের প্রকৃত বন্ধু হয়ে থেকে তাদের উন্নতি সাধন করুন। নমস্কার। নমস্কার নমস্কার। মানুষের উপকারী বন্ধু আমি, আমায় চিনতে এখনো তোমার 100 জন্ম সময় লাগবে অফিসার। আমি একটা দুর্বোধ্য জটিল দাদার মতন, এত সহজে আমাকে চিনে যাবে তুমি? দাদা দাদা, পরে যেটা বুঝলাম সেটা কি? আরাম চাদা, এত দেরিতে বুঝলি কেন? তুই না আমার ভাই? মারো দাদা, মারো মারো, তুমি আমাকে মারতে মারতে শিক্ষা দাও দাদা। এই মনো, একদম চুপ, একদম কাঁদবি না। ওরে শাসন করে যে, সোহাগ করা তো তারই সাজে। তুমি মারো দাদা, তুমি মারো 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 মারো, মারতে মারতে তুমি আমাকে মানুষ। মানুষ, ওই মানুষ শব্দটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবি না। সালা মানুষের মতন হারামি প্রাণী দুটো নেই। ওই মানুষ শব্দটা শুনলেই আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে, ইচ্ছে করে একটাকে ধরে গলা টিপে। দাদা, এরপর তুমি কাকে মারবে? আমি নয়, এরপর মারবি তুই। আমি কাকে? বসন্ত মাস্টারকে। যেমন যেমন বলবো তেমন তেমন করবি। শুধু একটা কথা মনে রাখবি, আমার চলার পথে যারা বাধার প্রাচীর তুলে দাঁড়াবে আমি নিজের হাতে তাদেরকে খুন করবো। তবে এবার আমি নয়, আগামীকাল কলকাতা যাওয়ার সময় বসন্ত মাস্টারকে খুন করবি তুই। মাস্টার খুন হবে, মাস্টারের ডেড বডিটা পৌঁছে যাবে মর্গে, তারপর মর্গ থেকে সোজা চলে আসবে এই শিউলিপুর গ্রামে। আর আমি এলাকার ভগবান হয়ে
আমি গান গেয়ে উঠব মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। আমি বলবো বন্ধুগণ শুরু করেছে মাঝে মাঝে এইরকম রোগ হয় কেন বলতে পারো? কেন যে হয় ঈশ্বরই জানে, কিন্তু এখন কাপুনি থামলে কি করে? রাগ তোমার এইভাবে টানহাত কাঁপছিল, বিমলা বৌদিকে ধর্ষণ করলে তবে তোমার হাতের কাপড়ি কমলো। তার আগেও একবার মাথার মধ্যে আগুন জ্বলেছিল, তখন যক্ষিণ পাড়ার জব্বার মিয়াকে খুন করার পর সে আগুন থেমেছিল, কিন্তু এখন এই কাঁপুনি থামবে কি করে? আমরা তো রামু চাষার বাড়ির সামনেই আছি। তাহলে রামু চাষাকে একবার ডাকি। ও রামকৃষ্ণ, আরে ও রামু চাষা শিগগিরই বাইরে বেরিয়ে এসো, মা দাদা কেমন করছে? ওরে হারামজাদা, ওর বউটাকেও সঙ্গে ডাক। ও রামু চাষা, তোমার বউটাকে সঙ্গে করে নিয়ে কি হয়েছে? কি হয়েছে বাবুরা, আমায় ডাকছেন কেন? রামু, আমার কতটা জমি তোকে ভাগে দেয়া আছে? আগে 2 বিঘা পাবো। টাকা না পেলে ওই 2 বিঘে জমি কিন্তু আমি কেড়ে নেবো। কাল থেকে ও জমি আর তুই চাষ করবি না। ওই জমিটুকু আমার শেষ সম্বল বাবু, ওটা তুই ফিরিয়ে নেবেন না, তাহলে আমার 2 মানুষ না খেতে পেয়ে মারা যাবো। আপনি এতটা নির্দয় হবেন না বাবু। এই রামু, দেখতে পাচ্ছিস না আমার দাদার ডান হাত কাঁপছে? ও কি, আপনার ডান অঙ্গ কাঁপছে কেন? কি হয়েছে, কি হয়েছে বাবু? আমি আপনার জন্য জল নিয়ে আসবো। না, শুধু জমিটা ফেরত দে। ওটা কেড়ে নিলে তো আমরা বাঁচবো না বাবু। সারাদিন তো মানুষটা ওই জমিতে পড়ে থাকে, ওই জমিটা তো হচ্ছে ওর প্রাণ, ওর প্রাণটা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলবেন না বাবু? তাহলে নগদ মূল্যে জমিটা কিনে নে। আমার একমাত্র মেয়ে দেবী বিউটি পার্লারে কাজ শিখতে 8 বছর বয়সে বাইরে গেছে, সে অনেক টাকা নিয়ে আসবে বাবু, ওই টাকা দিয়ে আমি ওই জমিটা কিনে নেবো বাবু। বাবা, 8 বছর বয়সে তোর মেয়ে বাইরে গেছে, এই এখনো ফেরেনি কেন? ও না প্রতিজ্ঞা করেছে, প্রচুর টাকা রোজগার করে তবেই ও বাড়ি ফিরবে। মাত্র 8 বছর বয়সে সংসারের অভাব দেখে না ও সংসার ছেড়ে চলে গেছে। হ্যাঁ বাবু, আমার মেয়ে দেবী ফোন করেছে, ও এখন প্রচুর টাকা রোজগার করছে, আগামী পরশু সোমবার ও বাড়ি আসবে, ওই দিনই আপনার টাকাটা আমি মিটিয়ে দেবো বাবু। দয়া করে জমিটা আমাকে দেবেন, জমিটাকে না আমি আমি খুব ভালোবেসে ফেলেছি বাবু। ওই জমিটা না ওর বড় আশা বাবু। আর তোর মনে আছে এক সময় রামুর বউটাই কিরম টসটস টসটস করতো? উরে বাবা, ভাবলেই তো আমার কাঁপুনি বেড়ে যাচ্ছে। ওভাবে বলো না দাদা, আমার খুব লজ্জা করে। তো আমারও করছে, লজ্জায় তোর কাঁপুনি থামবে না। কাঁচা পাকা দু রকমের ফল খেতে আমি বড় ভালোবাসি রে মনে হয়। ছি 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 ছি, আপনার এত নিচ, এত নোংরা। দেখেছিস, একদম সত্যি কথা বলছে, কিন্তু কোনো একটা ঘটনা না ঘটলে তো এই কাঁপুনি থামবে না। যেরকম করে হোক এই মহিলার সম্মানকে আমাকে নিলামে তুলতেই হবে। ঠিক যেরকম পুজোর আগে মানুষ পাঁঠা বলি দেয়। মুখ সামলে কথা বলবে। মুখ হাত কোনোটাই সামলাতে পারছি না রে রামু, তুই বরং তোর বউয়ের ইজ্জত সামলা। চলে যাও, চলে যাও সারদা, তুমি এখান থেকে চলে যাও। ওদের সামনে দাঁড়িয়ে থেকে নিজেকে অপবিত্র করো না, ওরা তার সম্মান নষ্ট করে দেবে। এই মনে রাখিস, আমার মেয়ে দেবী বাড়ি ফিরছে, ও কিন্তু তোদের ক্ষমা করবে না। মায়ের সম্মান ও বাঁচা ব্যয় বাঁচা। তাহলে তুইও মনে রাখিস, দাদা তোকে ছেড়ে দিয়ে তোর মেয়ে দেবীকে ধর্ষণ করে দাদার হাতের কাঁপুনি কমাবেই কমাবে। এটা অবশ্য মন্দ বলিস নি, তাহলে তাই করবো বল মনে হয়। বাবু না, আমার মেয়ে এত সর্বনাশ করবেন না। 15 বছর পর মেয়েটা বাড়ি আসছে, ওর মুখটা পর্যন্ত আমার মনে নেই, ও এখন কেমন দেখতে হয়েছে তাও জানি না বাবু। দয়া করে ওকে শান্তিতে থাকতে দিন। 15 বছর ধরে চোখ মেলে যে মেয়েকে দেখবি বলে বসে আছিস মনোহর, সেই চোখ তোকে অন্ধ করে দে। গরিব নিরীহ মানুষদের উপর যে অত্যাচার তোমরা শুরু করেছো না, তা একদিন ধ্বংস হবে। একটা কথা ভুলে যেও না জহরলাল, 70 ঘন্টা দেরিতে হলেও ঠিক বাজবেই বাজবে। বাজুক, যত খুশি বাজুক, আমাদের ক্ষমতার জোরে গোটা দেশটাকে বোবা কালা করে রেখেছি আমরা। আমাদের ভয়ে গোটা সমাজটা মুখে আঙুল দিয়ে চুপ করে বসে আছে। কে কে শুনবে তোর ওই 70 ঘন্টা? কে শুনবে? সে ঠিক শুনবে না বাবু, মানুষের উপর বিশ্বাস সাধারণতা না, মহাপাপ। পাপের সংজ্ঞাটাই বদলে দিয়েছি আমরা। আজকের দিনে যে পাপ করে না সে পাপী। আমাদের কথা শুনে না চললে দাদা তোদের ভিটেতে চাকা লাগিয়ে ঠেলে দেবে, কুস্তি শুদ্ধ সব জাহান্নামে চলে যাবে। বাঁচাও,
কি ভাবছো? স্বয়ং কৃষ্ণ এসে তোমাকে বাঁচাবে? আরে সে তো মহাভারতে হতো, এ ভারতে হয় না। এ ভারতে আমরাই কৃষ্ণ, আমরাই দুর্যোধন, আমরাই রক্ষক, আমরাই ভক্ষক, আমরাই তোমার দেবী বানাই, আবার প্রয়োজনে বিবস্ত্র করে বাজারে ঘোরাই। মনোহর চুপ করে রইলি কেন? আমরা রেডি দাদা, এই ছাই অনেক আগেই ছেটাতাম যদি বোম মারার পর কোন চাষি আমাদের বিরুদ্ধে বিরোধিতা করত। দেখিস তোর স্বামী আর দেখতে পাচ্ছে না, এবার দেখবি তুইও দেখতে পাবি না। আমরা যেমন খুশি বলবো সেরাম করেই তোকে চলতে হবে, যা যা করতে বলবো তাই তাই করতে হবে, আর তা না হলে দুমড়ে মুচড়ে আমাদের পায়ের নিচে পিষে ফেলবো। আর এইভাবেই ছুটবে আমাদের গণতন্ত্রের বিজয় রথ। কিন্তু কাউকে তো দেখছি না, দুদিন ধরে ফোন করছি তাও এত প্রবলেম, ফোনও পাচ্ছি না। ও কি মেয়েটা কয়েকদিন পোশাক পরে দৌড়ে পালাচ্ছে কেন? আরে পুলিশ তাড়া করছে কেন? আমি আবার কোনো ঝামেলায় পড়ে যাবো না তো? আমি বরং একটু লুকিয়ে পড়ি। কোথায় পালাবে, কোন দিকে পালাবে, কি কি ভেবেছে মেয়েটি? পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানো তো সহজ নয়। এই এলাকাটা আমি তন্ন তন্ন করে খুঁজে বার করে আজকের মধ্যে ওকে অ্যারেস্ট করতেই হবে, আর তা নাহলে ওপরতলা থেকে আমার বিরুদ্ধে সাসপেনশন অর্ডার চলে আসবে। মিস্টার হালদার ওই দিকটা দেখুন, আর আমি এদিকটা দেখছি। ইয়েস স্যার। যাক পুলিশ চলে গেছে, এখানে আর নয়। কিন্তু কিন্তু এখন আমি কি করব? বাবা মায়ের জন্য কি ওয়েট করব? থাক দরকার নেই, নিজেই চলে যায়। কিন্তু নিজেদের যাব, এত ব্যাগপত্র নিয়ে যাবই বা কিভাবে? স্টেশনে তো একটা কুলিও দেখছি না। দেখি একবার, দেখে দেখি কুলি। এই কুলি, সারি দুনিয়া কা বোঝা উঠা দে, সারি দুনিয়া কা বোঝা উঠা দে, উঠা দে, উঠা দে, সারি দুনিয়া কা বোঝা উঠা দে। আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি কুলি কাজ করো তো, তোমার এই ব্যাগপত্র গুলো একটু পৌঁছে দেবে, এছাড়া আমার অন্য কোনো মাল নেই। আপনার এই ব্যাগে কোনো বোতল টোতল নেই তো? মানে না, মানে আজকাল তো আমার হাইফাই ঘরের মেয়েরা মদ ছাড়া চলেই না, তো আপনিও কি? না না, আমি ওসব মদটা খাই না। ভেরি গুড, ওসব বিষ না খাই ভালো, কি বলুন? তবে শুনেছি মদ খেলে নাকি মনে জ্বালা দূর হয়। বড্ড বেশি কথা বলো তুমি, এই ব্যাগপত্রগুলো পৌঁছে দেবে চলো। আরে দাঁড়ান দাঁড়ান, যাবো যাবো, এতদিন পর আপনার মতো একটা মানুষ পেয়েছি, দুটো মনের কথা বলে একটু হালকা হয়নি। তারপর আপনার ব্যাগপত্র আমি সব পৌঁছে দেবো। দেখুন আমরা প্রত্যেকে কিছু না কিছু বোঝা বয়ে বেড়াচ্ছি, যেমন শিক্ষক শিক্ষার বোঝা বইছে তার ছাত্র ছাত্রীদের শিক্ষা বিতরণ করবে বলে, ডাক্তার রুগীদের সুস্থ করার বোঝা বইছে, পুলিশ পুলিশ আইন প্রশাসনের বোঝা বইছে, মন্ত্রী মাথায় দেশ পরিচালনার বোঝা। আমাদের এই প্রত্যেকের বোঝা বয়ে বেড়ানোর পেছনে কিছু না কিছু স্বার্থ আছে। কিন্তু একজন একজন নিঃস্বার্থভাবে বোঝা বয়ে বেড়াচ্ছে, সে কে বলুন তো? কে? মা। মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে 10 মাস 10 দিন গর্ভে বয়ে নিয়ে বেড়াচ্ছে, মায়ের কত কষ্ট বলুন তো। শুধু তাই নয়, সেই সন্তানটি মায়ের শরীরে রস রক্ত নিংড়ে বড় হচ্ছে, তারপর কত ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করে মা সেই সন্তানটিকে এই পৃথিবীর আলো দেখাচ্ছে। তারপর সন্তানটি জন্ম নেওয়ার পর মা নিজে না খেয়ে না ঘুমিয়ে সেই সন্তানটিকে তিল তিল করে মানুষ করে তুলছে। একজন মা
একজন মা তার সন্তানের টানে সব কিছু করতে পারে, লোকের বাড়ি বাসন মাজা কাপড় কাচা এমনকি নিজের শরীরটাকেও বিক্রি করতে পারে, তাই তো? তাই তো সমাজের প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা সব কিছুকে নিয়ে খেলা করো কিন্তু মাকে নিয়ে কখনো খেলা করো না। আর ঈশ্বর খুঁজতে মন্দিরে না গিয়ে মায়ের সেবা করো, কারণ এই দুনিয়ায় না সবাই স্বার্থ নিয়ে মিশবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই, কিন্তু মা নয়। কি বলছো তুমি? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু। এই তুমি কাঁদছো কেন? না আসলে আমার মা নেই তো, তাই মায়ের কথা ভাবলে আমি যেন কেমন হয়ে যাই। তুমি সুস্থ না পাগল বুঝতেই না? হ্যাঁ 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 তুমি পাগল, সালাই ভগবান যদি সত্যি সত্যি আমায় পাগল বানিয়ে দিত না তাহলে খুব ভালো হতো, সুস্থ হয়েও সুস্থভাবে বাঁচতে আমার ইচ্ছে করে না, একটা মিথ্যে বিষেচ্ছ বলে আমার জীবনটা বিষিয়ে গেছে, আমি আর পারছি না। এই তোমার নাম কি? নাম জান, ছোটবেলায় না অনেকে অনেক নাম ধরে ডাকতো, রাখি পূর্ণিমা শিউলি কু। কি হলো, কু কু করে থেমে গেলে কেন? কুসুমকেও বলে নাকি? না মানে আমার নাম কিন্তু কুসুম নয়, যে কুসুম পুলিশের খাতায় জেল পলাতক আসামি। সে কিন্তু একজন খুনি। কাকে খুন করেছে কুসুম? এই তো কিছুদিন আগে এক মাস্টারমশাইকে খুন করেছে ওই কুসুম বলে মেয়েটা। আপনিও জানেন এই ঘটনা? শুধু আমি কেন, এই ঘটনা আরো অনেকেই জানে, প্রতিদিন কাগজের সম্বন্ধে লিখছে, কাগজ পড়লেই দেখতে পাবেন। কিন্তু কিন্তু আপনি আসছেন কোথা থেকে? দিল্লি থেকে। খুব ছোটবেলায় পার্লারে কাজ শিখতে আমি জেদপুরে এক প্রতিবেশীর সাথে দিল্লি চলে গেছিলাম, ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি ফিরব, আজ 15 বছর পর সাকসেস হয়ে আমি বাড়ি ফিরছি আমার সেই ছোট্টবেলার মিষ্টি গ্রাম শিউলিপুরে। কি হলো, শিউলিপুরের গ্রামের নাম শুনে তুমি এরকম চমকে গেলে কেন? কই কই চমকানি তো চমকানি তো, আসলে আসলে আপনার গ্রামের নামটা খুব সুন্দর তো, তাই তোমার কথাবার্তার মধ্যে না কি যেন একটা লুকিয়ে আছে। এই যে ভাই একটা আনন্দবাজার দিন তো, তাড়াতাড়ি করুন চায়ের দোকানটা খুলতে হবে। এই নিন ভাই পেপার আনন্দবাজার আজকাল বর্তমান। এই তো আজও সেই খবরের হেডলাইন। একই কুসুমের ছবির সাথে তোমার অদ্ভুত মিল, তুমি কুসুম না তো? এক মুখ এক চোখ এক নাক, আমি কিন্তু পুলিশ ডাকবো, পুলিশ পুলিশ পুলিশ। স্টেশনে কিন্তু এখন কেউ নেই, তবু তুই যদি চিৎকার করিস না সালে পিস্তল দিয়ে একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো। তার মানে তুমি? হ্যাঁ পুলিশের খাতায় আমি একজন দাগি আসামি, কিন্তু কিন্তু কেন আসামি সেটা জানো? ধর শালা, তোমার জানার দরকার নেই, শুধু একটা কথা জেনে রাখো, যদি আমি ধরা পড়ি না শালা তোমাকে মেরেই মরবো। এই দেখো নিজেকে বাঁচানোর জন্য পুলিশের পিস্তলটা আমি ছিনতাই করেছি, আর নিজের গা ঢাকার দিয়ে একজন এই পোশাকটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি। কিন্তু তুমি তো একজন পাপি। পাপি পাপি তাই না? কাগজে আর কোনো পাপির খবর নেই, দেখি দেখি কাগজটা দেখি। এই তো কাগজের ঠিক পরের পাতায় তোমাদের শিউলিপুর গ্রামের ঘটনা, দেখো দেখো কি লিখেছে দেখো। কি ঘটনা? এক দুষ্কৃতী দল অন্ধ করে দিয়েছে রামকৃষ্ণ দাস আর তার স্ত্রীকে। শুনুন এইভাবে দিক বিদিক গেল
শোনো। কি হবে, মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য রেল লাইনের ওপর দিয়ে ছুটছে, আমি তো এখন কি করি কিচ্ছু বুঝতে পারছি না। একটা ট্রেন অ্যাক্সিডেন্টের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু আমি এখন এই ব্যাগপত্র নিয়ে কি করি কি করি? আইডিয়া, 15 বছর পর মেয়ে গ্রামে ফিরছে, মানে গ্রামের লোকজন ওকে চিনতে পারতো না, তাহলে আমি ওই অন্ধকম্মটা মেয়ে হয়ে যাই না। আর পোশাকটা যা আছে সুন্দর কাজ চালিয়ে নেওয়া যাবে, ওর বাবা মা তো চোখেও দেখতে পায় না, অর্থাৎ আমাকে চেনার কোনো প্রশ্নই ওঠে না। দেখি তো দেখি তো ব্যাগে কি আছে। এইতো একটা ডায়েরি, এই ডায়েরি পড়লে নিশ্চয়ই শিউলিপুর সম্পর্কে কিছু জানা যাবে, কিন্তু আমার নাম 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 দেবী, আজ থেকে আমার নামটা হয়ে গেল দেবী, আর বাকিটা তো আগেই শুনেছি। বাবার নাম রামকৃষ্ণ দাস, মায়ের নাম সারদামী দাস, নিবাস শিউলিপুর। ওই সেই শিউলিপুর যেখানে আজ থেকে বিনা দোষে আমি জেল খেটেছি, সেই শিউলিপুরে যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি। ওই শিউলিপুরে লুকিয়ে আছে রহস্য, আমার বাবার সম্পত্তি, আমার বাবা মায়ের ওপর হওয়া অকত্য অত্যাচার যাবাসনা। আমি আসছি শিউলিপুরে, এই কুসুমাজ দেবী হয়ে আসছে শিউলিপুরে তার বাবার সম্পত্তি উদ্ধার করতে। আমি প্রমাণ করে দেবো আমি খুনি নই, আমি দুঃখের দুঃখী, আমি প্রতিবাদী অন্যায় অত্যাচারের বদলা নেব, মানুষ হয়েছি মায়ের দুঃখে। একদিন সবাই বলবে কুসুম খুনি নয়, ও কলি কালের ধন্নী মেয়ে। ওই মেয়েটা, ওই মেয়েটা খুন করেছিল বাবাকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বিশ্বাস করুন, ওই মেয়েটা। কত রক্ত, আমার বাবার শরীরে লাল তাজা রক্ত, ভিজে গেছে মাটি। না 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 না, ওকে তোমরা কেউ ক্ষমা করো না, ওই মেয়েটা একটা খুনি। ভগবান ভগবান, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও ভগবান, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। কি বলছেন আপনারা? আমার বাবা বসন্ত মাস্টার গো, বসন্ত মাস্টার, গরিবের বন্ধু, আমার বাবা বসন্ত মাস্টার। সুমিত সুমিত, শোন ভাই, অমন করিস না, যতই কাঁদিস বাবাকে আর ফিরে আসবে? বাবার জন্য কেঁদে কেঁদে তোর শরীরের অবস্থাটা কি হয়েছে? এবার তো তুই পাগল হয়ে যাবি ভাই। শোনা ভাই আমার, আমার কথা শোন। আচ্ছা দিদি, মানুষের ভালো করলে বুঝি নিজের ক্ষতি হয়, তাই তো আমার বাবার মতো অমন ভালো মানুষটাকে খুন হতে হলো। জানি না ভাই, আমি বলতে পারবো না, আর আর তাই যদি বলতে পারতাম তাহলে তাহলে স্বামী পরিত্যক্ত হয়ে আমি শ্বশুর বাড়ি ছেড়ে এইভাবে বাড়ি থাকতে হতো না। আমি আমি কি অন্যায় করেছিলাম যে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে এই বাপের বাড়ি চলে আসতে হয়েছিল? দিদি, এই দিদি, তুই আবার কাঁদছিস কেন রে? তোর চোখের জল যেমন একদম সহ্য হয় না, তুই তো আমার সোনা দিদি, আর তুই তো শুধু আমার দিদি না, তুই যে আমার মা, আদর ভালোবাসা তোর কাছ থেকে আমি যা কিছু পেয়েছি তা আমি কোনোদিনও ভুলবো না রে দিদি, তা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোর মনে পড়ে সেই ছোট্টবেলার কথা? ছোট্টবেলার কথা? হ্যাঁ রে, তোর মনে পড়ে না? আমার খুব মনে পড়ে জানিস, তুই আমাকে নিজের হাতে খাইয়ে দিতিস, ঘুম পাড়াতিস, সুন্দর সুন্দর ঘুম পাড়ানি গান গেয়ে, সেই যে সেই গান, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো শুনুক বলা কাজ লাদি গো বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো Thank you.
ঘুমিয়ে প বল দিদি, বাবা কিন্তু কোনো দিনও মায়ের অভাব আমাদের বুঝতে দেয়নি। বাবার আদর্শে মানুষ হয়েছি বলে স্কুলের টিচার আমাকে খুব ভালোবাসত, এমনকি কলেজের প্রফেসররা বলতো তুই বসন্ত মাস্টারের ছেলে, তোর ব্যবহারেই তা বোঝা যায়। সত্যি ভাই, তোর মতো ছেলে লাখে একটা হয় না। কিন্তু কিন্তু এই সুমিতের মুখের হাসি আজ হারিয়ে গেছে রে দিদি। কলেজ কমপ্লিট হওয়ার পর বাবা আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিল। বাবার অনেক দিনের স্বপ্ন ছিল আমাকে অনেক অনেক দূর লেখাপড়া শেখাবে, কিন্তু কিন্তু না, তার হলো না। মাঝখানে সব কিছু শেষ হয়ে গেল, তাই মাঝে মাঝে মনে হয় খুঁজে বার করে খুনি মেয়েটাকে, ওর গলা টিপে ধরে বলি, এই কেন কেন খুন করেছে বাবাকে, আমি পারবো না, আমি পারবো না এর বদলা নিতে। ওদের সঙ্গে লড়তে গেলে ওরা আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে ভাই, তাই চুপচাপ সব সহ্য করে নিতে হবে। যে কাজ সে করেছে সে জানবেই, খুবই ভয়ঙ্করী, সে খুনি, দুষ্কৃতি, অনেক কোকা সে নিশ্চয় করেছে। ওই ধরনের মানুষের সাথে পেরে উঠবি না, পুলিশের খাতায় বড় ধরনের আসামি, পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। পারছি না দিদি, আমি স্থির থাকতে পারছি না, গলন্ত লাভার মতো রক্ত আমার সারা শরীরে ফুটছে। ও ভগবান, আমি যে কি করি না। ভগবানকে তুই একদম ডাকবি না, ভগবান তোর কি ভালো করেছে, জামাইবাবু দিনের পর দিন তোর উপর অত্যাচার করেছে, ওই ভগবান কি করেছে রে, এই যে সারা জীবনের জন্য তুই একা হয়ে গেলি, ওই ভগবান কি করেছে রে। আর ওই মন্দিরের প্রতিমা দর্শন করতে যাব না, মন্দিরের ওই প্রতিমা পাথরে, তাই সে নির্বিকার, এই ভাগ্যটাই ভগবান রে দিদি, এই ভাগ্যটাই ভগবান। ওসব কথা বাদ দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বি, চল। ঘুম ঘুম আর আসবে না রে দিদি, কারণ আমি সেই কুলাঙ্গার সন্তান নই যারা ফাদার্স ডেতে বাবার ছবি ফেসবুকে পোস্ট করে শুধুমাত্র লাইক কমেন্ট পাওয়ার জন্য, অথচ বৃদ্ধ বয়সে সেই বাবাকে বোঝা মনে করে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। এদেশে ছেলেমেয়েরা যদি সত্যিই মা বাবাকে ভালোবাসত, তাহলে ওই বৃদ্ধাশ্রমগুলো খালি পড়ে থাকতো। তাই বলি বলি, বাবা হলো বাড়ির ছাদ, ছাদ পড়ে গেলে বাড়ির যেমন অস্তিত্ব থাকে না, তেমনি বাবা চলে গেলে সন্তানের জীবনের মূল্যবান মানুষটাই চলে যায়। তাই তাই বাবার টাকা পয়সা বিষয় সম্পত্তি নয়, বাবা থাকাটাই প্রয়োজন। তাই সেই বাবার চরণে প্রণাম জানিয়ে বলি, থাক, চরণ ধরতে যেও না ভাইয়া, চরণ ধরতে যেও না। আরে বাবা, যে বাবা ইহলোকে নেই সেই বাবার চরণ ধরতে গেলে তোমাকেও যে তোমার বাবার কাছে ওই পরলোকে চলে যেতে হবে। এ কি মনোহর বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমি তো ফেও বাঘ পেছনে আসছে। এই তোমার পকেটে কত টাকা আছে? এই কেন বলুন তো, আসার সময় না সুরের ময়নার দোকানে দেখে এলাম, এই বড় বড় জল ভরা তালসার সন্দেশ, গোটা দশা কিনে নিয়ে এসো তো। ও এইবার বুঝতে পেরেছি, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কালকেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। সত্যি জলবাবুর সাহায্য ছাড়া এত তাড়াতাড়ি টাকাটা পাওয়া সম্ভবই হতো না। দাদার আমার মনটা বড্ড নরম, গরিব অসহায় মানুষের দুঃখ দুর্দশা কখনোই সহ্য করতে পারে না। ভাবতে পারেন, দাদা জীবনে বিয়েই করলো না মানুষের ইয়ে করবে বলে, সেই সঙ্গে আমারও বিয়ে করাটার হয়ে উঠলো না। এখন দুই ভাই ধর্মের সার হয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছি। সুমিত, আজই আপনাদের বাড়ি থেকে ধন্যবাদ জানিয়ে আসতে, ভালো হয়েছে আপনি চলে এলেন। ভাই ভাই, তুই তাড়াতাড়ি বৃষ্টিকে নিয়ে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আসল সুখবরটা তো দেওয়াই হয়নি। সুখবর? হ্যাঁ, দাদা তোমার জন্য চাকরি ঠিক করেছে। চাকরি? একেবারে সরকারি চাকরি, 10টা 5টা ডিউটি, 10টায় ডিউটিতে যাবে, চেয়ার টেবিলে বসে কান চুলকাবে, মাস শেষ হয়ে গেলে মাসের মাইনাটা হাতে নিয়ে বগল বাজাতে বাজাতে বাড়ি চলে আসবে। আপনি সত্যি কথা বলছেন, চাকরির পরীক্ষাটা আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি যে চাকরিটা পেয়ে যাবো সেটা তো আমি ভাবতেই পারিনি। কেন ভাববেই বা কেন, আমি তো তোমার দিদিকে বলেই দিয়েছি আজ থেকে তোমাদের ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমার। কিন্তু আপনি বা হঠাৎ সব দায়িত্ব নেবেন কেন? তোমার বাবার কাছে আমি ঋণী, আর শুধু আমি কেন, এই গোটা এলাকার সকল মানুষ তোমার বাবার কাছে ঋণী। ওই মানুষটা শুধু আমাদের হাতে ধরে লেখাপড়াই শেখাননি, আমাদের প্রত্যেকের মনে মনুষ্যত্বের বীজ বুনে দিয়েছেন। ওই প্রণম্য মানুষটা আমাদের সকলের আদর্শ। আমি তো ভেবেছি স্কুলের সামনের মাঠে ওনার একটা ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠা করবে। চরবাবু, না 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 না, আজ থেকে ওসব বাবু টাবু সব বাদ, এখন থেকে তুমি আমাকে দাদা বলে ডাকবে, জহরদা। জহরদা?
এতদিন দূর থেকে আপনাকে দেখে আমি ভুল বুঝেছিলাম। আসলে আসলে লোকে আপনার নামে যা যা বলে না, ধান্দাবাজ, হারামি, গরিবের রক্ত চুষে খায়, এই তো জানি জানি শুনে সব জানি। আড়ালে মানুষ ওইসব কথাই বলে, কিন্তু কেউ কেউ আমার সামনে দাঁড়িয়ে একবার বলুক তো দেখি কার ঘরে কটা মাথা। পেদিয়ে পেছনে চামড়া তুলে একেবারে স্টেডিয়াম বানিয়ে ছেড়ে দেবো। তাছাড়া গালাগালি তো লোকে আড়ালেই করে, কে আর কার সামনে দাঁড়িয়ে বলছে হায় শুয়োরের বাচ্চা, মানুষের উপকার করবে অথচ গালাগালি খাবে না, তা কি হয়? সে তুমি ভোটে দাঁড়াও আর না দাঁড়াও, গালাগালি যখন খেতেই হয় তখন তো তোমাকে আমি কতবার বলেছি ভোটে দাঁড়াও ভোটে দাঁড়াও, তুমিই তো রাজি হচ্ছ না। এইবার ভেবেছি দাঁড়িয়েই পড়বো। তুমি ভোটে দাঁড়াবে কোন দল? আপাতত নির্দল, জিতে গেলে শাসক দল, আর গদিতে বসলে না 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 সুমিত না, তুমি আর দেরি করো না, বিশালাক্ষী মায়ের মন্দিরের প্রণাম জানিয়ে ওই চিঠিটা নিয়ে সোজা এখান থেকে চলে যাও। আয় মনোহর, ওকে নিয়ে যাও। জর্দা, সেদিন শ্মশানে বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে ভেবেছিলাম ঈশ্বর বলে কেউ নেই, তা নাহলে আমার বাবার মতো অমন ভালো মানুষটাকে কেউ খুন করতে পারে, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে আছেন, ঈশ্বর আছেন, স্বয়ং মানুষের রূপ ধরেই তিনি আমাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ জর্দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় দাদাকে ধন্যবাদ জানাতে নেই, চল 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 ভাই চল, তোকে আমি এগিয়ে দিয়ে আসি। দাদা, তোমার মতলবটা কি বলো তো? ওদের ঘাড় ধরে উপকার করতে চাইছো, আর এ বাবা চাকরিটা অন্য কাউকে দিলে তো মোটা টাকা পেতাম, দিন রাত শুধু টাকা টাকা টাকা, অত টাকা কি হবে? টাকা কি তোর সঙ্গে বলে যাবে? যা বাবা, তোমার মনের কথা বোঝা বড় ভার, কখন যে কি বলো কিছুই বোঝা যায় না। ওরে ছাগল, চিঠি পাওয়া আর চাকরি পাওয়া এক কথা নয়, ও চিঠি পেয়েছে চাকরিটা পায়নি। আমি জানতাম তুমি হারামি, তুমি যে টিফিল হারামি সেটা আমি জানতাম না। মূর্খ, এই পৃথিবীটা একটা মূর্খদের স্বর্গরাজ্য, যতদিন এই মূর্খরা থাকবে ততদিন আমাদের মতন মুখোশধারী শয়তানের দল ওদের মাথায় টুপি পরিয়ে নিজেদের আখেরটা গুছিয়ে নেবে, আর ততদিন আমরা এই গোটা সমাজে ভগবান সেজে বিরাজ করব। ভগবান সাজতে হবে কেন? আজ তো সত্যি সত্যি আপনি আমাদের কাছে ভগবান। না 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 প্রতিমা, না ভগবান বলে আমাকে দূরে সরিয়ে দিও না, আমি সামান্য মানুষ, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য বলে মনে করি। এই তো দেখো না, তোমার মতো একটা মেয়ে একদম একা থাকবে এটা ভাবলেই তো আমার চিন্তা হচ্ছে। একা থাকার আমার অভ্যেস হয়ে গেছে। আমার তো হয়নি, তাই দুজনে মাঝে মাঝে একা হয়ে যাবো। এসব আপনি কি বলছেন? একটু আগেই না আপনি বললেন আপনি আমাদের দাদার মতো। হ্যাঁ বলেছি, এখনো বলছি। আসলে কি বলতো, দাদা কথাটা সব সম্পর্কে খাটে। দাদা শব্দটা কিরকম জানো? অনেকটা এলাচের মতন, মাংস রাঁধতেও লাগে আবার পায়েস রাঁধতেও লাগে। গোড়াতেই আমার সন্দেহ হয়েছিল আপনার মতন মানুষ যেচে এত উপকার করতে চাইছেন কেন, লম্পট একটা। একদম ঠিক কথা বলেছ, আমি তো স্বীকার করছি আমি একটা বিশুদ্ধ লম্পট। আরে মেয়ে মানুষ তো ছাড়, মেয়ে মশা আমায় কামড়ালে পোয়াতি হয়ে যায়, বিশ্বাস করো এমনিতে আমার কোনো নেশা নেই, মদ গাঁজা বিড়ি সিগারেট খৈনি গুটখা কিচ্ছু খাই না, কিন্তু ওই একটু ডবগা টাইপের মেয়ে ছেলে দেখলি না বুকের মধ্যে ঢাক বেজে ওঠে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, চাই না আপনার চাকরি, গ্রামের সবাইকে ডেকে বলবো আপনি। দ্বিতীয়বার এই কথাটা কারো সামনে উচ্চারণ করলে তোমার গোটা জীবনটাই আমি ছারখার করে দেবো। জহর মানে জানো? বিষ। আমার সেই বিষের ছবলে তোমাদের পুরো পরিবারটাকেই আমি বিষাক্ত করে দেবো। তোমার সতীত্বের দাম নিশ্চয়ই তোমার ভাইয়ের জীবনের দামের চেয়ে বেশি। আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না। পারি পারি পারি, আমি সব পারি, সবাই জানে তোমার বাবাকে খুন করেছে একটা মেয়ে, আমি মিডিয়াকে টাকা খাইয়ে প্রচার করে দেবো ওই মেয়েটার সঙ্গে তোমার বাবার অবৈধ সম্পর্ক ছিল, মেয়েটা গর্ভবতী হয়ে পড়েছিল তাই রাগে ক্ষোভে এই কাজ করেছে। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের বাঁচতে দিন। পাঁচ দিন, মাত্র পাঁচ দিন সময় দিলাম, এই পাঁচ দিনের মধ্যে যদি আমার কথা শোনো তো ভালো, আর তা না হলে আমি গলায় দড়ি দিয়ে মরতে। কোথায় পাবে কলসি কন্যা, কোথায় পাবে দড়ি, তুমি হও গহীন গান আমি ডুবে মরি। পাঁচ দিন, মাত্র পাঁচ দিন। পথ দেখাও ঈশ্বর, আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও প্রভু, তুই আমাকে শক্তি দাও। আমরা খুব আনন্দ করি, আজ
দিদিমণির জন্মদিন বলে সে খুব সেজেছে, প্রচুর লোকজন রান্না করছে, এখানকার সব থেকে বড় ক্যাটারিং পার্টি। কি 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 এই বললি? সে 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 দেবে ক্যাটারিং? ক্যাটারিং না রে, ক্যাটারিং ক্যাটারিং। চুপ কর তো, জ্ঞান দিবি না, আমি যা জানি তাই বলবো। আম্মা তো সুন্দর করে নাম দিয়েছে শ্রীদেবী, তা ভাষা তো অসুন্দর কেন? শ্রীদেবী, ও শ্রীদেবী, ওই হিন্দি সিনেমার নায়িকা শ্রীদেবীর মতো হয়ে যা না। এই শোন, তোর নাম তো নটবর, নটবর মানে নটরাজ, নটরাজ মানে শিব ঠাকুর, তা তোর মতো কি শিব ঠাকুরের কথা আটকে যেত? বাবা বাবা বাবা, বুদ্ধি আছে তোর, সামনের জন্মে তুই নাপিত হবি। ঠাট্টা করছিস? ওই জন্যই তো আমার পছন্দ হয় না। পছন্দ না হয়ে উপায় কি বল? বিয়ে যখন আমায় করেছিস, ভুল করেছি, তোর মতন মুখ পোড়াকে বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। তুই আমাকে স্বামী বলে মানিস না কেন বলতো? কি করে মানবো বল, একটা কথা বলতে গিয়ে 10 বার আটকে যায়, তাকে কি করে স্বামী বলে মানি বলতো? কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। খুব ভালো কথা, তাহলে বারবার কথা না আটকে এক চান্সে বলতো, শ্রীদেবী আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। পারবো, খুব পারবো, আমার কাছে আয়, হাতটা ধর। না, তুই আগে বল। ঠিক আছে, বলছি আই লাভ ই ই ই বললি বললি মুখ পুরো মিনশে, তাহলে কি করে তোকে ভালোবাসি বল? আমাকে একটু হেল্প করলেই পারবো। কি হেল্প করবো বল? আমার কথা বলতে গিয়ে যেই আটকে যাবে, অমনি তুই আমাকে ধাক্কা দিবি, তাহলেই আমার ফাঁচ করে বেরিয়ে যাবে। ধাক্কা দিয়ে বার করতে হবে? হ্যাঁ রে, ধাক্কা না দিলে আমার বেরোবেই না। দে দে ধাক্কা দে। তা কিভাবে ধাক্কা দেবো? এদিকে আমার পেছনে দাঁড়া। পেছনে দাঁড়িয়ে আবার ভালোবাসা হয় নাকি? ভালোবাসতে গেলে তো সামনে থাকতে হয়। না, তুই পেছনে দাঁড়া, আটকালি ধাক্কা দিবি। বেশ, তোর কথাই শুনলাম। ঠিক আছে, এবার আমি বলছি আই লাভ ই ই ই। তুই আমাকে লাথি মারলি, তুই আমার জীবন যৌবন মাটি করলি, আর তোকে লাথি মারবো না তো কি পুজো করবো? আমি তো তোকে লাথি মেরেছি, এরপর বাবুরা এসে তোর ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। এই রে, বাবুদের কথা বলতেই মনে পড়ে গেল, ডিমের চপ, ডিমের চপ, মারা তো ভুলা। কোথায়, কই ডিমের চপ? বাবুদের ইচ্ছে হয়েছে ডিমের চপ দিয়ে কফি খাবে, কিন্তু মাল রেডি নেই, মানে ডিম নেই, তাই ডিম আনতে বাজারে যাবো, দেরি করবো না, যাবো আর আসবো, প্র্যাকটিস করতে করতে যাবো, বলতে বলতে যাবো, বলতে বলতে আসবো, আই লাভ ই ই ই। বাপরে বাপ, বাপ বিদায় হয়েছে, এই সময় যে কেন যে আসছে না, দেরি করছে কেন বুঝতে পারছি না, বলেছিল সন্ধ্যার পরেই যাব, কিন্তু এখনো মার্কেটটা দেখা নেই, আসো কাজ মজা দেখাচ্ছি। টুকি টুকি আসতে আসতে, তুই আসবি বলে সেই কখন থেকে গোল ঘরে আড়ালে দাঁড়িয়ে আছি, এত দেরি করলে হয়? ভেতরটা কেমন ছটফট করছিল বলতো? দেরি হবে না বল, চাঁদরে দিদিমণির জন্মদিন বলে কথা, এক বাড়ি লোক কেউ দেখে ফেললে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে, তাই খুব সাবধানে এসেছি। চল চল চল, এইবার তুই আর আমি জমিয়ে প্রেমটা করব। তা হ্যাঁ রে, তো সেই ওই তোতলা বরটাকে দেখছি না তা? মোড়াটা গেছে দোকানে মুরগির ডিম আনতে, এক্ষুনি এসে পড়বে। আসুক দেখুক, জানুক সবাই, তুই আমার বিয়ে করছি দেবী, এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম হয় না, বেশ স্বাধীনভাবে আমি তোকে পেতে চাই, আয় না কাছে আয়। কিন্তু জগা, বাবুরা যদি জানতে পারে আমার স্বামী থাকতে অন্য পুরুষের সাথে প্রেম করছি, তাহলে তো বাবুরা মেরে তাড়াবে, তুই তো চিনিস বাবুদেরকে। রাখ তোর বাবুদের কথা, বাবুরাকে ধোয়া তুলসি পাতা, একটু কাছে আয় না। এই জগা, আমার না খুব ভয় করছে, আজ তো অন্যদিন হবে। না 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 না,
এত কষ্ট করে যখন গোয়াল ঘরের পাঁচিল টপকে এসেছি তখন শুধু মুখে ফিরে যাব না। শোন, তোর এই নটওভার দোকান থেকে ফিরে আসার আগে তোর আর আমার একটা ছোট্ট রোমান্টিক সিনের ক্লিপিং হয়ে যাক না। কেমন করে সিনটা হবে? ঠিক যেমন করে তুই আর আমি এতদিন ছোট ছোট রোমান্টিক সিন করেছি তেমন করে নে, শুরু কর। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে, দূর দেশে যাব রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে, চল পলায়ে পুরুষ মানুষ জগার সাহস আছে বলতে কি সুন্দর, সিনেমার হিরোর মতো পাঁচিল টপকে লাভ দিয়ে চলে গেল। খুব সাবধান, ভাদরের পাকা তাল পিঠে পড়লে একদম কুঁজো হয়ে যাবি। ঠিক বলেছিস, এখন বল ডিমগুলো কোথায় রাখবো? ডিমগুলো ভেঙে ফেল, ওতে সোনা আছে। আমি এইমাত্র শুনে এলাম পোলট্রির মালিকের সোনার আংটিটা মুরগিতে খেয়ে ফেলেছে। যে কোনো ডিমের মধ্যে আংটিটা আছে তাহলে ডিম ভাঙলে সোনার আংটি পাওয়া যাবে। পাওয়া যাবে? মুরগিতে ডিম খেয়েছে, থুড়ি থুড়ি ডিমে আংটি খেয়েছে? না 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 না, মুরগিতে আংটি খেয়েছে তাহলে তো আংটিটা ডিমের মধ্যেই আছে। দেখি দেখি ডিমগুলো দেখি, একটা করে ভাঙবো আর আংটি খুলবো। এইখানে ভাঙিস না, পুকুর পাড়ে নিয়ে গিয়ে ডিমগুলো ভাঙ, নইলে এখানটা নোংরা হবে। নোংরা বলে ঘেন্না করছিস? আংটি পেলে নেবি না তো? ঠিক আছে, পুকুর পাড়েই চললাম, বজ্জাত মেয়ে ছেলে কোথাকার। ও যে সত্যি সত্যি ডিমগুলো ভাঙতে চলে গেল, বল এই লোক নিয়ে কি চলা যায়? চলছিস কেন? তুই আমার সঙ্গে চল, তোকে তো কতবার বলেছি, চল কেটে পড়ি চল। এই কি হবে বলতো, ডিমগুলো যদি ভাঙে বাবুরা কি বলবে? সেই জ্ঞান আছে হনুটা? মনু মনু মনু, ওই হনুটার পেছনে ধুনো না দিয়ে চল, আমরা কেটে পড়ি চল। চল আরাম দাদা, তোর কথা শুনে আংটি পাবার লোভে ডিমগুলো সব ভাঙলাম কিন্তু আংটি পেলাম না, এখন ডিমগুলো তো সব হয়ে ফেললাম, বাবুদের কাছে কি কি জবাব দেবো? লোভে পাপ, পাপে মৃত্যু, তোর কি এতটুকু বুদ্ধি নেই? মুরগিতে যদি সোনার আংটি খায় সেই সোনার আংটি কখনো ডিমের মধ্যে যায়? মুখ পুরা বাঁদর কোথাকার। তাহলে তুই আমাকে বাঁদর বলবি? তা আবার জগার সামনে? তা নয় তো, কি তোকে পুজো করবো? মূল যা এই জগা, আমার বউ আমাকে অপমান করছে, তুই হাসছিস কেন? কিরে কেমন দিলুম, খেলি তো বউয়ের কাছে ঝাড়টা? আমার বউ যদি এরকম কথা বলতো আমি ধুলো হয়ে গড়াগড়ি দিতাম। জগা, তোর সামনে আমাকে অপমান করে কেন বলতো? আমি কি করে বলবো? আমি জানি, ও তোকে আমার কাছ থেকে ফুসলে নিতে চায়। এই হারামজাদা, ডিম এনেছিস? ডিম কোথায়? এনেছিল বাবু।
বাবু, কিন্তু জগা এসে বললো মুরগিতে নাকি সোনার আংটি খেয়েছে, সেই সোনার আংটি ডিমের মধ্যে আছে, তাই ডিমগুলো ভেঙে দেখলো সোনার আংটিটা আছে কিনা। এই হাতিটা কি কখনো মানুষ হবে না? হ্যাঁ বলি, তোকে নিয়ে আমি কি করবো বলতো? কি করলে তুই মানুষ হবি? ভুল হয়ে গেছে বাবু, এমন ভুল আর কখনো করবো না। বারবার ভুল না, বারবার ভুল। দাঁড়া, আজ তোকে এমন শাস্তি দেবো না আর তুই এমন লজ্জা পাবি, জীবনে আর কখনো ভুল করবি না। আর তোর বউ, তোর বউ তোর কান ধরে তিনবার ওঠবস করাবে, তখন বুঝবে মজাটা কি। এই যা যা। ঠিক বলেছেন বাবু, তাই করছি। লাথি মেরেছিস, কিচ্ছু মনে করিনি, এখন আবার কান ধরবি তো? ধর, যদি বুদ্ধি হয় তবু তুই আমারই থাকবি তো। সে পরে দেখা যাবে, এখন তো উঠবস কর। এই এক দুই তিন, যা দোকানে যা। যাচ্ছি। শ্রীদেবী, যতই অপমান করিস চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আই লাভ ই হলো না। লাজ লজ্জা বোধ বুদ্ধি কিচ্ছু নেই। আমিও যাই বাবু, নইলে আবার কখন কি ঘটিয়ে ফেলবে। এই চলে যাচ্ছিস কেমনি দাঁড়া না? যা 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 যা। না না না, দেরি করা যাবে না, আজ চাঁদনির জন্মদিন, এতক্ষণ চাঁদনি রেডি হয়ে গেছে, বাড়ি ভর্তি গ্যাস চলে এসেছে, এখনই গেস্টদের সামনে চাঁদনি শুরু করবে। আমারই বাড়ির সামনে, ভাবতে পারেন? না না, ঠিক আছে ঠিক আছে। আরে তাতে কি হয়েছে, পরের বছর আসবেন, আমার বোন কি আর আপনার বোন নয়? ওকে ওকে, রাখছি স্যার, ভালো থাকবেন। কুকুরের পাল দেখেছিস, দল বেঁধে ঘুরে বেড়ায়, একটু এঁটো কাটা ছড়িয়ে দিলেই নিজেদের মধ্যে মারামারি করে মরে। খুব ভালো করে দেখে নে ওরা কতজন আর কোন এলাকায় থাকে। প্রায় সদিয়ক হবে, ওই বাউরি বাগদি সাঁওতাল এই এলাকার লোক। ওরা আমার জন্মদিনের নিমন্ত্রিত লোক নয় তো? তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওই ছোট লোকগুলো আমার বাড়িতে নিমন্ত্রিত হবে? ওদের জন্মদিনের খাবার খাইয়ে ভুলিয়ে দিলে হয় না? খাবার নয়, খাবার নয়, এসপি কে ফোন করেছিলাম, একটু পরে পুলিশ এসে ওদেরকে হটিয়ে দেবে। মনোহর, নিমন্ত্রিতরা সবাই চলে গেছে? সবাই চলে গেছে, এমএলএ সভাধিপতি সবাই চলে গেছে। কিন্তু চাঁদনি, তোকে আবার ছোটবেলাকার ছেলে মানুষ এটা ছাড়তে হবে। কেন দাদা, আমি কি ভুল করলাম? তুই তো আমার কোনো কথাই শুনছিস না। এই যে তোর জন্মদিনে আমি প্রশাসনের সব মাতাদের নিমন্ত্রণ করলাম, তুই তো তাদের সঙ্গে ভালো করে কথাই বলিস। মহিলা সমিতি থেকে যারা এসেছিল তাদের সঙ্গে সময় কাটাসনি। বাবা, ওরা বিক্ষুব্ধ হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে, ওদেরকে খুশি করতে না পারলে আমি তো প্রবলেমে পড়ে যাবো, হোপলেস কথা কাজ। এক্সট্রিমলি সরি দাদা, তুমি আমাকে আগে বলবে তো। কেন বারবার এক কথা বলতে হবে কেন? তুই তো বাচ্চা মানুষ, তোর উপর আমার অনেক আশা ভরসা, তোকে অনেক বড় বড় কাজ করতে হবে। তুমি যা বলবে আমি তাই করবো দাদা, আমি তোমার মতেই চলবো, তোমার মনে আমি অনেক অনেক বড় জায়গা পেতে চাই, তোমার আশীর্বাদে আমি সব পারবো দাদা। পারতেই হবে, সেই জন্যই তো তোকে দায়িত্বটা দিয়েছি। ও দাদা, তোমাকে একটা কথা বলা হয়নি, আজকে জন্মদিনে এসে না আমাকে অনেকে অনেক কিছু গিফট করে গেছে, কিন্তু একজন এসে এই চিঠিটা দিয়ে গেছে। চিঠি? কিসের চিঠি? কার কার এত বড় সাহস বাঘের গোয়া ঢুকে চ্যালেঞ্জ জানিয়ে যায়? চিঠিতে কি লেখা আছে? শত্রু, ওই নিমন্ত্রিতদের মধ্যে শত্রু লুকিয়েছিল মনোহর, কিন্তু লেখটি দেখতে কিরকম, বয়স কত, লম্বালা বেটে, ফর্সানা কালো? আমি না সেভাবে দেখিনি। কেন কেন দেখিসনি? কেন সব সময় শুধু নাচ গান আর আনন্দ করলেই হবে? মনোহর, একটা সাংঘাতিক ঝড় উঠবে, আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে, ব্যাপারটাকে হালকাভাবে নিলে চলবে না। এর আগে তো তোমাকে
এত টেনশন করতে দেখিনি। শত্রুটা যে কে সেইটাই তো বুঝতে পারছি না। আমি বন্ধুদের খবর না রাখলেও সব সময় শত্রুদের খবর রাখার চেষ্টা করি, তাই তো সামনাসামনি ঝড় উঠলে সেটাকে সামলাতে পারি। কিন্তু এটা তো মনে হচ্ছে পাকা মাথার কাজ। তোমার থেকে কার বেশি পাকা মাথা? তোমার মাথার বুদ্ধির উপরে কার বুদ্ধি আছে? সেই বুদ্ধির খেলাতেই তো জিততে চাই আমি। কি নেই আমার? লোক বল, অর্থ বল, সব আছে। তাহলে এত চিন্তা করছো কেন? আমরা তো তোমার পাশেই আছি। বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না, নিজের বিপদ নিজেকেই সামলাতে হয়। মহাভারতে দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমেদিনী। আমিও এত সহজে সম্পত্তির ভাগ দেব না, কিন্তু লোকটা কে সেইটাই তো বুঝতে পারছি না। যদ্দূর মনে পড়ছে কাকার বিয়ে হয়েছিল, আর কন্যা সন্তানও হয়েছিল। কাকা তো কবেই মরে গেছে, কাকার মেয়ে নিশ্চয়ই এত বড় সাহস হবে না সম্পত্তির ভাগ নিতে এখানে আসবে। দাদা তোমার হয়তো মনে নেই, আমরা কাকাকে কিভাবে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তার মেয়ে বদলা নিতে আসলে আসতেও পারে, কারণ সম্পত্তির লোভ বড় লোভ। একদম ঠিক কথা বলেছিস, কাকার উপর আমরা যে অত্যাচার করেছি সম্পত্তি হারানোর পর কাকার সেই হাহাকার, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেরিয়েছে, মাথায় করে মোট বয়েছে, আর মেয়েটা সবকিছু জেনে এই চিঠিটা পাঠিয়েছে, অন্যান্য নাম্বার থেকে ফোন করেছে। শুধু বুঝতে পারছি না খিড়কি না সদর কোন দরজা দিয়ে ঢুকবে, দরকার হলে ওর পা দুটোকেই কেটে ফেলতে হবে। বাড়িতে একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করো, কোনো প্রবলেম হবে না। হবে হবে, প্রবলেম হবে। জানি, ওঝা যেমন সাপকে পোষ মানায়, সেরকম আমিও সমস্ত প্রবলেমগুলোকে পোষ মানিয়ে আমার ঝাঁপিতে পুরে রাখি। কিন্তু একটু ভুল হলেই ওই ওঝার মরণ সাপের বিষে। মাই ডিয়ার সিস্টার, শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। পশ্চিম আকাশের এক টুকরো কালো মেঘ যেরকম বিশাল ঝড় তুলে প্রলয়কাণ্ড মাধিয়ে সবকিছু লণ্ড ভণ্ড করে দিতে পারে, এই চিঠিটা সেই ঝড়ের ইঙ্গিত। তুমি মাঝে মাঝে কিরকম অদ্ভুত কথা বলো। সেই জন্যই তো আমি জহর সান্যাল, অদ্ভুত কথা অদ্ভুত কাজ এইটাই তো আমার বৈশিষ্ট্য। সব সময় একটা ভয় একটা আতঙ্ক মানুষের মনে ছড়িয়ে রাখতে হবে, তা নইলে ওরা তোকে মানবে কেন? মনোহর তুই কি ভাবছিস? ভাবছি চিঠিতে কি লেখা আছে। বাবার সম্পত্তির ভাগ নিতে আমি আসছি খুব তাড়াতাড়ি। এই একটা কথায় জহর সান্যাল ভয় পেয়ে গেল? তোমার সাহস আর বুদ্ধির দাপটে তোমার দাদা টোকা দেওয়ার সাহস কারোর হবে না দাদা। একদম ঠিক চিনেছিস আমায়, ওই জন্যই তো আমি জহর সান্যাল। ভুল করেও যদি কেউ আমার সামনে এসে দাঁড়ায় তাহলে কি হলো? ভয় পেয়ে গেলি নাকি? না না, চমকাবার কিছু নেই। মানুষ খুন করাটা আমার নেশা, ভালো কাজ করতে আমার বিবেক আমাকে সব সময় বাধা দেয়। পিস্তলে গুলি থাকবে অথচ মানুষ খুন হবে না, তাই কখনো ব্যাপারটা কি আমাকে খুলে বলবে? সেটা জেনে তোর কোনো লাভ নেই, শুধু এইটুকু জেনে রাখ আজ থেকে আমাদের খেলার মাঠটা অনেক বড় হয়ে গেল। আজ রাতে অনেকগুলো ফোন করতে হবে। ফোনগুলো কি আমি করব? না তুই নয়, ফোনগুলো করবে চাঁদনি। কি রে পারবি তো? হ্যাঁ দাদা, তোমার মন্ত্র শিষ্য আমি পারবো না, মানে অনেক কিছুই পারছি, অনেক কিছুই পেরেছি, আবার অনেক কিছুই পারবো। তুমি শুধু আমার উপর একটু ভরসা করো। আমাকেও কিন্তু এত কাঁচা খেলোয়াড় ভেবো না দাদা। একটি কথা ভালো করে মনে রেখো, ওই মেয়েটাকে কিন্তু তুমি আমার জন্যই পেয়েছ, তাই ছাই ফেলতে ভাঙাকুলো আমাকে কিন্তু অবহেলা করো না দাদা, একদম অবহেলা করো না। এসব তুই কি বলছিস? আমি কখনো তোকে অবহেলা করতে পারি? তোর মনে নেই এক বছরের মধ্যে হঠাৎ করে যখন বাবা মা দুজনেই মারা গেল, তখন আমার বয়স 12 আর তোর 10, তারপর থেকে আমরা দুই ভাই দুজনে জড়াজড়ি করে বেঁচে আছি, তোকে অবহেলা করবো আমি? জানি দাদা, জানি। জানো দাদা, আমি তোমাকে খুব খুব ভালোবাসি দাদা, খুব। তারপর এই মেয়েটাকে যখন এই বাড়িতে আশ্রয় দিলে, তখন আমরা পেয়ে গেলাম আমাদের ছোট বোনকে। চাঁদনি, আজ তোর জন্মদিনে তোর এই ছোটদার রইল বুক ভরা আশীর্বাদ। ছোটদা, ছোট বড় আদরে, ছোট তুই আমার ছোট বড় আদরে, ছোট তুই আমার ছোট বড় আদরে, ছোট বড় আদরে ছোট বোন। আচ্ছা চাঁদনি, এই ফাঁকা ঘরে কেউ কোথাও নেই,
খুব ঝটঝট বলে ফেলো তো আমি তোমার কি? ইউ আর মাই লাভ ডার্লিং। সকলের সামনে আমরা ভাই বোন, আর যখন দুজনে আলাদা থাকবো তখন এই চাঁদনি চাঁদের মতো তোমার মনের আকাশে ফুটে উঠবে। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন। তাহলে আমার ভালোবাসার শেষ ঠিকানা? ভালোবাসার শেষ ঠিকানা খুঁজতে চাও না চাঁদনি? শুধু একটা কথা জেনে রেখো, তুমি আমার তরুপের তার। আমি যেমন যেমন খেলাবো তেমন তেমন তোমায় খেলতে হবে। এর বেশি কিছু জানতে চাইলে সেই দিনই তোমার শেষ। এত চেষ্টা করেও আমি তোমার মন পেলাম না। এ মন কি এত সহজে পাওয়া যায়? আমার টার্গেট ওই ঘরে, ওইখানে আমাকে পৌঁছতেই হবে। একটা একটা করে সিঁড়ি বেয়ে পৌঁছে যাব সাফল্যের স্বর্ণ শিখরে। তারপর তারপর যে খেলা আমি শুরু করেছি, জানি না জানি না তার শেষ কোথায়। শালি, আমার ভাত তোকে খেতে হবেই। সেদিন যেদিন রমরমিয়ে আমার দোকানে চা আর তেলে ভাজা বিক্রি হবে, সেদিন সেদিন শ্রীদেবী আমার পাশে বসে থাকবে, সেদিন আমার দোকানে লক্ষ্মী বিরাজ করবে। আরে উটিকে, ব্যাগপত্র নিয়ে এদিকেই আসছে। এই শিউলিপুর গ্রামে একে তো কখনো দেখিনি। আরে আমার দোকানে তো অনেকেই চা খেতে আসে, কিন্তু ওই মেয়েটা হয়তো আমাকে কারো মনে নেই। আমি গেছিলাম নিলামেতে, হয়তো আমাকে কারো মনে নেই। আমি গেছিলাম নিলামেতে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা অনেকে মালটা কিন্তু ঝাকাস, একেবারে সিনেমার হিরোইন। বেকারত্বের আগুন, এই আগুন আর থামবে না থামবে না, যতদিন যাচ্ছে আগুন বেড়েই চলেছে। ওই ওই স্বার্থপর মানুষগুলো কোনোদিনই একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বে না, স্বার্থ ছাড়া মানুষ এক পাও চলবে না। আর এই সমস্ত আগুনের শিকায় সমাজটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার বুকে কি কোনো প্রকার আগুন জ্বলছে? দাবা নয়, আমার বুকেও জ্বলছে দাবা নয়। কিন্তু কে আপনি, কি আপনার পরিচয়? আরে বলবো 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 তো নিশ্চয়ই, কিন্তু কিন্তু এই শিউলিপুর গ্রামটা কত বদলে গেছে না, আগে কি দেখেছি আর এখন কি দেখছি। আপনাকে মাইরি আমার ভীষণ চেনা চেনা লাগছে। সে তো লাগবেই, সে তো লাগবেই। আমাকে চেনে না এই তল্লাটে এমন কেউ আছে নাকি? আমার দোকানে যে চা একবার খেয়েছে সে বাড়িতে গিয়ে বউয়ের হাতে চা আর খাবে না। তাই সবাই একটাকে বলে জগা চা। জগা মানে তুই? জগা কি আশ্চর্য মাইরি, আমি তোকে চিনতে পারলাম না, এটা আমার ভারী অন্যায়। এই জগা জগা তুই আমাকে ক্ষমা করে দে। আরে জগা সালা, তোর মনে পড়ছে না দুজন স্কুলে কত খেলাধুলা করেছি, নাচ গান করেছি? আমি তো আপনাকে চিনতে পারছি না। সে কি রে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তোর মনে পড়ছে না
করছি। আমি স্কুলে? রে বাবরে, আমার জন্য কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু খুলে বলা যায় না? পরিচয় নিকুচি করেছে। হে কিরে, তুই ঢোক গেলছিস কেন? জাগা সালা, ওইটুকু বয়স থেকে তুই মেয়েদের সাথে লাইন মারতিস, আর মেয়েরা এসে আমায় বলতো? তার জন্য তোকে মাস্টার মশাই কি মারটাই না মেরেছিল জানিস জাগা? তোকে মারলে না আমার বুকটার মধ্যে ভীষণ কষ্ট হতো। কিরে, মনে পড়ছে না? না, মনে পড়ছে না। তো মনে পড়ছে না? না। আর মনে করার চেষ্টা করলেও তোর মনে পড়বে না আমি জানি, কারণ এই সমস্ত ঘটনা তো ঘটেই নি। আরে আমি তোর সাথে একটু মজা করছিলাম রে, তবে নামটা আমি বলিনি জগা। মজা? মজা করার কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই জানিস জগা, এই যুগে মজা করার মানুষগুলোই কোথায় যেন হারিয়ে গেছে। মানুষ হাসতে ভুলে গেছে, সবসময় মাথায় টেনশন নিয়ে ঘুরছে, হাসছে, আনন্দ করছে, মজা করছে, কিন্তু সবটাই নকল, আসল কিছু নয়। তাই মানুষের মনে আমি একটু হাসি আনন্দ এই সমস্ত দিতে চাই। ঠিক 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 তুই যেমন মানুষকে চা খাইয়ে মজা পাস, তেমনি আমিও মানুষের মনে হাসি আনন্দ মজা এই সমস্ত দিয়ে মানুষের কাছে একটু আপন হতে চাই। আচ্ছা বলতো চকা, এই পৃথিবীতে আমরা কদিনের জন্য এসেছি? কে জানে কখন কোনটা বাবা বিধি বন্ধা, কে জানে কখনটা বাবা বিধি বন্ধা, যে যেটু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মনে দিতে চাড়া দিয়ে যা দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাড়া দিয়ে যা দিয়ে যা। এই তুমি সিআইডি নও তো? কেন বলতো, তুই কোনো অন্যায় ঠান্নাই করেছিস নাকি? কিরে ভাই, কি কেস? না না, কেসটা তেমন কিছু না। ব্যাপারটা হয়েছে, একটা মেয়ের সঙ্গে আমার একটু ইন্টু পিন্টু হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু কি যে করে কিছু ভেবে পাচ্ছি না। আরে তো খুব ভালো কথা, বিয়ে করতে চাস বিয়ে হবে, তো অসুবিধার কি? না না, অসুবিধা তেমন কিছু নেই। ব্যাপারটা হলো কি জানো তো, মেয়েটা না বিবাহিতা। এই খেয়েছে মানে স্বামী আছে? সালা বৌদি পটিয়েছো দেখছি। হ্যাঁ, এই কেসটা তুমি যদি একটু সালতে দিতে পারো, আমি তোমার পা ধুয়ে জল খাব। আরে ঠিক আছে ঠিক আছে, ওসব পরে দেখা যাবে, তার আগে তুই এক কাজ কর বুঝলি, আমার আমার এই ব্যাগপত্রগুলো পৌঁছে দেবো রামকৃষ্ণ দাসের বাড়ি। এইবার বুঝতে পেরেছি, তুমি রামু কাকার মেয়ে দেবী। এত পরে চিনলি ভাই, অবশ্য চেনার কথাও নয়। সেই দেবী আর এই দেবীর মধ্যে তো কোনো মিলই নেই, আর মিল থাকবেই বাকি করে, তখন তো আমার বয়স ছিল 8 বছর। এ দেবী, তোর মনে পড়ে ছোটবেলায় আমি তোকে গুরু বলে ডাকতাম? তুই তো বেশ একটু ডাকার বুকো পড়াচ্ছিলিস, অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছে কিন্তু তোর সঙ্গে করা যেত না, তোকে বেশ একটু গুরু গুরু মনে হতো। জগৎসালা, এখনো গুরু পড়া ডাকবি, অসুবিধা কি আছে? না আর কোনো অসুবিধা নেই গুরু। এইবার চলো চলো তোমার বাবার বাড়ি, মানে রামকৃষ্ণ দাসের বাড়ি চলো। আরে দুটো ব্যাগ তুই একা নিবি কেন, আমাকেও একটা দে। আরে শিষ্য থাকতে আবার তুমি কেন? তবে মনে আছে তো আমার ওই বৌদি কেসটা? আরে হ্যাঁ হ্যাঁ, সব দেখা যাবে, আগে বাড়িতে চল। চলো চলো যাই, চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না সোনা দূর, চলো যাই চলে যাই দূর বহুদূর, গায়ে মেখে জড়িব না। মেয়েটা তো বাড়ি ফিরলো না, ওকে বলেছিলাম দেবী আমরা দুজন তোকে স্টেশনে নিতে আসবো, সেই জন্য কি দেবী স্টেশনে অপেক্ষা করছে? না 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 না, কোনো খবর পাচ্ছি না, কি হলো গো? এতক্ষণে মেয়েটা নিশ্চয়ই স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করবে না, তুমি ওকে একটা ফোন করো তো। আমার ফোনটা খারাপ হয়ে গেছে গো, পাড়ার লোককে যে বলবো মেয়েটার খবর নিতে তাতে কোনো লাভ হবে না, কারণ 8 বছর বয়সে দেবী এই শিউলিপুর গ্রাম ছেড়ে চলে গেছে। তারপর 15 বছর পার হয়ে গেল, 15 বছর পর পাড়ার লোকেরা কি মেয়েটাকে চিনতে পারবে? কিন্তু কিন্তু আমার মন তার মানছে না।
করে আছি মেয়েটাকে কাছে পাবো বলে। সেই 8 বছরের দিবি আজ কত বড় হয়ে গেছে। এ মানে কেমন দুর্ভাগ্য বলো তো সারদা, মেয়েটাকে খুঁজে পেলাম, আজ আমরা অন্ধ মানুষ, তাকে আর কোনোদিন দেখতে পাবো না। আমরা এমন কি পাপ করেছি বলতে পারো? পূর্ব জন্মের পাপ গো, যার জন্য আমাদের এমন শাস্তি। ও আমাদের যা হয় হোক, মেয়েটা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। তবে ওকে যেন বলো না, ওই জহর সান্নাল আমাদের দুজনকে অন্ধ করে দিয়েছে। তাহলে বাবা মায়ের এই অবস্থা দেখলে না মেয়েটা মেনে নিতে পারবে না গো। ও কি করে জানবে আমাদের এই অবস্থা? তাহলে তাহলে বাবা মায়ের এই অবস্থা এসে দেখলে কি হবে বলো তো? আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো না? তাহলে 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 নিশ্চয়ই দেবী এসেছে, দেবী এসেছে। জয় মা বিশালাক্ষী, জয় বাবা গোপাল গোবর্ধন, জয় মা ভবতারিণী, জয় মা বিপত্তারিণী, 33 কোটি দেবতাকে না আমি শত প্রণাম জানাই। আজ আমরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম গো। দেবী দেবী, আমরা একটু গাড়ির কাছে এগিয়ে যাব, সে ক্ষমতাটা আমাদের নেই। এই দেখো, তুমি না ওর সামনে একেবারে কান্নাকাটি করে ফেলো না তো। আমাকে বারণ করছো? তুমি নিজে পারবে তো নিজেকে সামাল দিতে? কিন্তু দেবী ঘরে ঢুকছে না কেন? দেবী 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 নয়, আমি পুলিশ অফিসার অগ্নিদেব চ্যাটার্জি। অফিসার, আমি বুঝতে পারছি না আমার মেয়ের সাথে আপনি কেন এসেছেন। বলুন না অফিসার, আমার মেয়ে আপনার সাথে কেন? আই এম ভেরি সরি, আপনার মেয়ে আমার সঙ্গে আসেনি, আমি এখানে একাই এসেছি। কিন্তু কেন আপনি বা এসেছেন কেন? আচ্ছা, আজকেই তো আপনাদের মেয়ের বাড়ি ফেরার কথা ছিল। সেই জন্য তো আমরা অন্ধ বাবা মা ওর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন ছোটবেলায় দেবী কি ধরনের পোশাক পরতে ভালোবাসত? কেন স্যার, কেন কেন না মানে আমি এই মুহূর্তে তাকে দেখে এলাম, ভেবে নেবেন না সেই আপনাদের মেয়ে দেবী। তবে কি হলো, কি হলো অফিসার? তবে বলে আপনি থামলেন কেন, বলুন না কি দেখেছেন। না না, কিছু চিন্তা করবেন না, আমি যাকে দেখে এসেছি সে আপনাদের মেয়ে দেবী তো নাও হতে পারে। আরে বাবা, কি দেখেছেন বলবেন তো। দেখুন, আমি এই মুহূর্তে যার কথা বলবো আপনারা ভেবে নেবেন না যে সেই আপনাদের মেয়ে দেবী। আসলে আজকে সন্ধ্যায় ওই রেল স্টেশনের ওপরে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে পরনের পোশাক দেখে মনে হচ্ছে একটা মেয়ে, তাছাড়া চেনাই যাচ্ছে না। হা ঈশ্বর, আমাদের সেই সম্বলটুকু তুমি কেড়ে নিলে ঠাকুর। ও দেবীর বাবা, আর আমাদের পিছে থেকে লাভ নেই, চলো না আমাদের দুজনের জীবনটা শেষ করে দিই। না না না, এখন ভেঙে পড়া কিছু নেই, আগে ভালো করে জানতে হবে যে ওই আপনাদের মেয়ে দেবী কিনা। অফিসার, আমি তো মা, আপনার মুখে ওই কথাটা শোনার পর না আমার বুকটা তো হাহাকার করে উঠল। সেই জন্যই বুঝি একটা অশুভ ইঙ্গিত আমার মনে তাড়া করে বেড়াচ্ছিল। দেখুন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সঠিক তদন্ত করে আমি আপনাদের খবরটা দেবো। তবে হ্যাঁ, তার আগে যদি আপনাদের মেয়ে দেবী বাড়ি ফেরে, কুইক আমাকে খবরটা দেবেন, কেমন? চলুন আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমার মেয়ের জন্য মানত করে আসি। এই অবস্থায় আমরা মন্দিরে যাব কি করে? মায়ের মন্দিরে মাকে বরণ করে বলবো লোক শ্রীচরণ।
ছোটবেলায় যেমন করে তুই মায়ের মন্দিরে গান গাইতিস তেমনি করে গান আমা তুই গা। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোচায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোচায়, প্রণাম নাও বাবা। কিন্তু কতখানি দুর্ভাগ্য দেখে তোমাদের, তোমরা আমায় দেখতে পাচ্ছ না। তবে মা 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 আমি তো তোমার জেদ ঠিক রেখেছি, সেই ওইটুকু বয়সে তোমাদের ছেড়ে চলে গিয়েছিলাম। যদি যদি আমি কোনোদিন প্রচুর টাকা রোজগার করতে পারি তবে এই গ্রামে ফিরে আসবো, না হলে আমি কোনো দিনও আর এই গ্রামে ফিরবো না। দেবী, আজ তোমাদের দেবী প্রচুর টাকা রোজগার করে তোমাদের কাছে ফিরে এসেছে, দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আয় না মা, আয় আমার কাছে, আয় না। আমি তো তোমার কাছেই আছি মা। সন্তানকে কখনো মায়ের থেকে দূরে যায়, সন্তানের সাথে যে মায়ের নাড়ির টান জানো মা, আমি যত দূরেই থাকি না কেন সব সময় আমার মনে হতো আমি আমার মায়ের কোলেই আছি। ঠিক যেমন গাছের সাথে মাটির সম্পর্ক, ওই জলের সাথে নদীর সম্পর্ক, আকাশের সাথে চাঁদের সম্পর্ক, তার থেকেও যে গভীর সম্পর্ক মা সন্তানে। হ্যাঁ রে মা, তুই তো খুব ভালো ভালো কথা শিখেছিস। ও মা, এসব কথা আবার শিখতে হয় নাকি? এটা তো মায়ের প্রতি সন্তানের অনুভূতির কথা। হ্যাঁ রে মা, তোকে না তোকে না বড্ড দেখতে ইচ্ছা করছি রে মা। কষ্ট পেও না বাবা, দুঃখ পেও না, আমি যে টাকা রোজগার করে এনেছি না সেই টাকা দিয়ে তোমাদের চোখের চিকিৎসা করাবো, দেখবে দেখবে তোমরা আবার নতুন করে দেখতে পাবে। আমিও তো কত আশা নিয়ে গ্রামে ফিরছিলাম, তোমরা আমাকে স্টেশনে নিতে আসবে, ট্রেন থেকে নামার পর আমি তোমাদেরকে পাগলের মতো খুঁজছি 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 কিন্তু কোথাও পাইনি, ঠিক পরক্ষণে ঠিক পরক্ষণে কাগজ পড়ে লোকে মুখে শুনলাম এক দুষ্কৃতির দল তোমাদেরকে অন্ধ করে দিয়ে। বলো বলো, এই কাজ কে করেছে বলো বলো। না আমরা জানি না। আর খুব ভালো করেই তোমরা তাকে চেনো, শুধু বলতে পারছো না ভয়ে। ভয় কিসের? তোমাদের সন্তানকে হারানোর ভয়? এইরকমই হয় গো, আমি জানি আমাকে শান্ত রাখার জন্য তোমরা কিচ্ছু বলতে চাইছো না, বেশ বলো না, কিন্তু একদিন একদিন কিন্তু আমি জানতে পারবই, সেদিন কিন্তু ওই জানোয়ারটার চোখ দুটো আমি ওপড়ে নে তোমাদের পায়ে অঞ্জলি দেবো, পৃথিবীর কোনো শক্তি কিন্তু সেই দিন আমায় আটকে রাখতে পারবে না। দেবী, দেবী মা, চণ্ডী যেমন উগ্র চণ্ডী হয়ে অসুরকে দমন করেছিল, ঠিক তোমাদের ওপর হওয়া এই পাশবিক অন্যায় অত্যাচারের বদলা আমি নেবই। যখন থেকে খবরটা পেয়েছি না আমার মাথায় আগুন জ্বলছে আগুন, শরীরে রক্ত প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। আয় না মা, আয়, তুই তুই আমার কাছে আয়, ওই ছোটবেলা যেমন করে না তোর গায়ে আমি হাত বুলিয়ে দিতাম তেমনি ভাবে তোর গায়ে আমি হাত বুলিয়ে দিই। রে, পাশে গিয়ে বসলে গায়ে হাত বুলিয়ে যদি চিনতে পেরেছে তখন। আরে আয় না কাছে, আয় না, দূর যা হয় হবে। হ্যারি হ্যারি মা, তুই তোর মায়ের কাছে গিয়েছিস? হ্যাঁ, এই তো আমি মায়ের কাছেই আছি। তবে সেই ছোট্টবেলায় দেবীকে তুমি যেমন আদর করতে সেই রকম যেন আবার আদর করে ফেলো না। ওরে মা,
সন্তান চিরকাল মা বাবার কাছে ছোটই থাকে, ফল যতই বড় হোক গাছের চেয়ে নয়, বুঝলি? একিরে মা, তো তো জোড়া আঙুল ছিল, সেটা একটা হয়ে গেল কি? জোড়া বুড়ো আঙুল ডানাতে তো ছিল, তো ছিল তো। আসলে কি হয়েছে বলো তো মা? আমি না বড় ডাক্তার দেখে অপারেশন করিয়ে নিয়েছি, তবে তবে এর জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়েছে। ওরে, ওটা তো তোর জন্ম থেকে ছিল, একটা হলো কি করে? ও মা, তুমিও না এমন কথা বলো, অত বড় শহর, অত বড় বড় ডাক্তার, আর ডাক্তার পক্ষে কোনো কিছু অসাধ্য আছে বলো? প্রথমে না, প্রথমে না আমিও ভীষণ চিন্তা করছিলাম, তারপর এত সুন্দরভাবে অপারেশন হলো না, সব ঠিক হয়ে গেল। ভালো হলেই ভালো, তবে এমন ভালো শোনা যায় না রে মা। ধুর, ওসব কথা ছাড়ো তো, এখন তোমরা দুজন আমার কাছে এসো, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, সারা জীবন যেন আমি তোমাদের সেবা করতে পারি। তোমরা আমার কাছে ভগবান জানো, তোমাদেরকে নিয়ে আমি একটা স্বর্গ রচনা করব। এতদিন তোমরা প্রচুর দুঃখ কষ্ট পেয়েছ, তার চতুর্গুণ সুখের শান্তিতে আমি তোমাদেরকে রাখি বাবা। কেন 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 তুই এতদিন এই নোংরা কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছিলিস? ওই জানোয়ারটা আমাদের বাড়িতে এসে তোকে অসম্মান করে গেল, আর তুই পাঁচ দিন ধরে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করে গেলি। বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে আসছিল, তাই এই খোলা মাঠে বসেছিলাম। ওই শয়তানটা, ওই শয়তানটা বলেছে এ কথা কেউ জানলে ও তোকে শেষ করে দেবে, কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে পারবো না রে ভাই, পারবো না। দুর্ভাগ্যের শেকল ছাড়া আর আমাদের কিছু হারাবার নেই রে দিদি। ওরা সব চাকরি ফাকরি সব কিছু মিথ্যে। বাবার এক ছাত্র এই অফিসে কাজ করে, তিনি আমাকে বলেছেন ওই চাকরির চিঠির সইটা সম্পূর্ণ জাল। ওই চাকরিটা আমি কোনো দিনই পাবো না রে দিদি, কোনো দিনই পাবো না। আচ্ছা দিদি, এই আকাশ মাটিকে চেয়ে চেয়ে দেখে কিন্তু তাকে ছুঁতে পারে না কেন? তেমনি আমি আমি একটু শান্তির আশায় ছুটে বেড়াচ্ছি কিন্তু শান্তি পাচ্ছি না কেন? আমার আমার এই জীবনটা পৃথিবীর ঘূর্ণাবর্তে পড়ে শুধু পাক খাচ্ছে পাক। বলতে পারিস দিদি, এই ঘূর্ণি ঝড় থেকে কবে আমি মুক্তি পাবো? কবে কবে পাবো আমি একটু শান্তির ঠিকানা? সেই ঠিকানা খুঁজে দিতে পারত যে পোস্টম্যান, তাকেই তো তোমরা ব্যাডম্যান বলে দূরে সরিয়ে রেখেছো। আমার কথা শুনে চললে তোমাদের জীবনে কোনো অভাবই থাকতো না। লজ্জা করে না আমার চোখের দিকে তাকে কথা বলতে? আপনার লজ্জা করে না? লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, তাছাড়া লজ্জা পাওয়ার মতন তো কিছু করিনি। তোমাদের একজন অভিভাবকের দরকার ছিল, আমি সেটাই হতে চেয়েছিলাম। আপনার মতো নোংরা মানুষ আমি জীবনে দেখিনি। আর দেখবেও না, ওপরওয়ালাই এক পিস বানিয়ে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সবার সামনে, সবার সামনে আমার এই ভদ্রলোকের মুখোশটা যদি আমি টেনে খুলে দিতে না পারি তাহলে আমিও বসন্ত মাস্টারের ছেলে নই। তুমি যে সত্যি সত্যি বসন্ত মাস্টারের ছেলে সেটা প্রমাণ করতে হলে তো তোমাকে বসন্ত মাস্টারের কাছে যেতে হবে। সেদিন আপনার এই কথার জাদুতে আর মিথ্যে প্রতিশ্রুতিতে আপনি আমাকে ভুল বোঝাতে পেরেছিলেন, কিন্তু আজ আমি বুঝে গেছি আপনি কত বড় একটা অমানুষ। এই গোটা দেশটাই চলছে মিথ্যে প্রতিশ্রুতির ওপর, একটু কান পেতে শোনো তাহলে বুঝতে পারবে যে যত বেশি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে সে সমাজে তত উঁচু আসনে বসে আছে। আমরা থানায় যাব, আর সেইখানে যদি বিচার না পাই তাহলে আমরা মহামান্য আদালতের কাছে যাব। আমার হাতের এই আংটিগুলো দেখেছো, এর যে কোনো একটা খুলে ছুঁড়ে মারলেই তোমাদের ওইসব থানা ফানা আদালত ফাদালত আমার পকেটে চলে আসবে। ও বাচ্চা ছেলে, জানে না, ওকে ভালো করে বোঝাও। এই শেষবারের মতন বলছি, মনোহর বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, সোজা গিয়ে উঠে পড়ো, তাহলে জীবনের কোনো ঝামেলাই থাকবে না। প্রতিমার দর্শন যখন পেয়ে গেলাম তখন পুজোটাই বা বাকি থাকে কেন? জানোর ইতর ব্রহ্মা, হ্যাঁ অনেক অবশ্য আমাকে ওইসব নামেও ডাকে, কৃষ্ণের যেরকম অস্তোত্তর শত নাম সেরকম আমার অনেক অনেক নাম। একটা মেয়ে আমাকে কি গেলান গেলিয়েছে, গেলাতে গেলাতে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আর সেই সুযোগে জগা গাড়ি স্টার্ট করে সোজা ধা হয়ে গেছে। আরে মেয়েটাকে সেটা বলবি তো? আরে রামু চাষের মেয়ে দেবী, কি ডেঞ্জারাস মেয়ে গো দাদা, কি গেলান গেলিয়েছে, গেলাতে গেলাতে কদ বেলতে করে দিয়েছে, কি যন্ত্রণা। চাপা বাবা মারলে কেন? আরাম দাদা, তুই মার খেয়ে চলে এলি, উল্টে মারতে পারলি না? রামু চাষের মেয়ে দেবী, মেয়েটাকে দেখতে হচ্ছে। ওই ওই দেখুন, মেয়েটা এদিকেই আসছে, কিছুক্ষণ আগে ও আপনার ভাইকে দেখেছিল, এবার আসছে আপনাকে দেখতে। আর ওই মেয়েটা শুধু একা নয়, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, নইলে অসংখ্য মেয়ের মিছিল এসে আপনাকে একদিন ঘিরে ধরবে। দাদা দাদা, এখন কি হবে আমার যদি কেলায়? তাহলে কেলানি খাবি, সবসময় শুধু গোল দিয়েই যাবি, মাঝে মাঝে তো গোল খেতেও হবে। যন্ত্রণায় পিঠ ফেটে যাচ্ছে, বাপের জন্মে এমন কেলানি খাইনি কখনো। এইবার দেখ আমার খেলা, খেলা দেখতে নয়।
এসেছি খেলা দেখাতে, আর প্রথম খেলাটা দেখালাম জগাকে দিয়ে গাড়িটা পাঠিয়ে। আর শাস্তি তুমি এক্ষুনি পেয়ে যাবে। কোন দোষে তুমি আমার শাস্তি দেবে? বিনা দোষে? হ্যাঁ, ওইটাই তো আমার কাজ। আমি সব সময় মানুষকে হাসি খুশি দেখতে চাই। জগা যে আমার গাড়িটা নিয়ে চলে গেল সেটা অন্যায় নয়? অন্যায় কিসের অন্যায়? ওই জগা একটা ইনকাম সার্টিফিকেট বের করার জন্য অঞ্চল অফিসে দিনের পর দিন ধর্ণা দিয়েছে কিন্তু পাইনি, সেটা অন্যায় নয়? ওই সার্টিফিকেটটা পেলে জগা এই রুটে একটা অটো বের করতে পারতো, জগার একটা অন্য সংস্থার ব্যবস্থা হতো, ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও দিনের পর দিন একটা টিম টিমে চায়ের দোকানগুলোই জগা বসাচ্ছে, ওটা ওর প্রতি অন্যায় নয়? একটা শিশু জন্মাবার পর, একটা শিশু জন্মাবার পর তার বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য তার বাড়ির লোককে দিনের পর দিন ঘুরতে হয় কেন, সেটা অন্যায় নয়? একটা মানুষের মৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য তার বাড়ির লোককে জুতো শুকতলা খাওয়াতে হয় কেন, সেটা অন্যায় নয়? কিছুক্ষণ আগে প্রকাশ্য দীপালোকে তুমি একটা মেয়ের হাত ধরে শিলথানি করলে, সেটা অন্যায় নয়? আর এত কিছু পরেও যদি এগুলো অন্যায় না হয়ে থাকে, তাহলে একটা মেয়ের ইজ্জত বাঁচাতে জগা যে গাড়িটা নিয়ে গেছে সেটাও অন্যায় নয়? আমি প্রকাশ্য দীপালোকে চিৎকার করে দাঁড়িয়ে বলবো, আপনারাই বিচার করে বলুন, ইজ্জত নেওয়াটা অন্যায় না ইজ্জত বাঁচানোটা অন্যায়? 100 বার অন্যায়। তবে এগুলো তো সব ছোটখাটো অন্যায়, যদি সাহস থাকো তাহলে যাও, যাও গিয়ে বড় সড় অন্যায়ের প্রতিবাদ করো। সেবার নামে নার্সিং হোম খুলে যে ডাক্তার গরিবের রক্ত চুষে খাচ্ছে সেটা অন্যায় নয়? পুলিশের উর্দি গায়ে চাপিয়ে নিরীহ মানুষের কাছ থেকে তোলা তুলছে সেটা অন্যায় নয়? রাজনীতির নামে প্রতিদিন শত শত রক্তপাত হচ্ছে সেটা অন্যায় নয়? আর যেদিন এই সব অন্যায়ের প্রতিবাদ করতে পারবে সেদিন চিৎকার করতে হবে না, আমি নিজে শিউলিপুরের রাস্তায় মাইক লাগিয়ে দেবো। তার আগে আমাকে ন্যায় অন্যায় শেখাতে এসো না। মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো, নয়তো এমন অঘটন ঘটিয়ে দেবো রাস্তা দিয়ে চলতেও লজ্জা পাবে। মানুষের উপকার করতে না পারো কিন্তু ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে তোমার ভাইকে যে ডোজটা দিয়েছি না সালা, তার ডাবল ডোজটা তোমায় দিয়ে দেবো। এতদিন বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ ছিল না, আজ কিন্তু তোমার গলায় ঘন্টা বেঁধে ছেড়ে দেবো। দাদা দাদা, আমার বড্ড ভয় করছে, এখান থেকে পালিয়ে যাবো। পালিয়ে যাবি কেন? তুই কি মন্দিরের ঘন্টা নাকি? যার যখন ইচ্ছে হবে সে বাজিয়ে দিয়ে চলে যাবে। আরে আর কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস আমার নাম চহর সান্নাল, আমি কখনো হারতে শিখিনি, আমি সব সময় এগিয়ে যাই, কখনো পালিয়ে যাই না। পালাবে কেন স্যার? আর একটু থাকো, তোমার যতটা ডোজ দরকার ঠিক ততটাই দিয়ে দেবো। সালা, মানুষ হয়ে জন্মে চরিত্রটা তো একদম জানোয়ারের মতো তৈরি করে ফেলেছো। বেশ করেছে, বেশ করেছি। তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু কেউটে সাপের লেজে পা দিচ্ছ, রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে খোঁচা দিচ্ছ, আমার গর্জনে গোটা পৃথিবী কেঁপে ওঠে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যায়। তাহলে শোনো, দোষটা হচ্ছে যদি বাঘের মতো গর্জন করো না, সালা বাঘের খাঁচায় পুরে ইলেকট্রিক চাবুক দিয়ে কেলাম। বিষদা সাপের ছবল দিলে সাপের ছাপিতে পুরে পাড়ায় পাড়ায় খেলা দেখাবে। কুত্তার মতো ঘেউ ঘেউ করে না, গলায় বকলেস পরিয়ে চেন দিয়ে বেঁধে রাখবে, বাদর হয়ে বাদরামি করলে বাদর নাচ দেখিয়ে দেবে। তাহলেই দেখবে আমার ডোজ নিয়ে সালা একেবারে জানোয়ার থেকে মানুষ হয়ে গেছে। চাই না চাই না চাই না, আমি মানুষ হতে চাই না, আমি জানোয়ারই থাকতে চাই। রোজ সকালবেলা খবরের কাগজে টিভির পর্দায় শিক্ষিত মানুষের কাজ কারবার দেখে আমি জানোয়ার হয়েই থাকতে চাই। আর ওই জানোয়ার হয়ে তোমাকে তোমার 14 গোষ্ঠীর নাম বলিয়ে দেবো। মনোহর, ওকে ভালো করে বুঝিয়ে দে আমরা দুই ভাই কলিকালের দুর্যোধন আর দুঃশাসন। আরে তোর এত ভয়ের কি আছে? আমি তো আছি, যদি বাড়াবাড়ি করে হাতের কবজিটা কেটে নিবি, আমি দেখে নেবো, ঘরে আগুন লাগিয়ে দিবি, আমি বুঝে নেবো, তারপরেও যদি মস্তানি করে তাহলে আমরা দু ভাই মিলে। ওর ওই সুন্দর শরীরটাকে ভোগ করব। জানে না আমি কলকাতার মাল নই, আমি শিউলিপুরের মাল, রংবাজি কি করে করতে হয় আমি খুব ভালো করে জানি। এই যাবে, আজ তোকে আমি বানিয়ে দেব ছবি, আর দেয়ালে লটকে থেকে না ধূপকাঠি ধোঁয়া খাবি। ডাবল ডোজটা দিয়ে দিলাম, ভালো করে বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধে দিলাম। আর কিছু বলবি না কিরে শালা?
আর কোনো কথা বলার ক্ষমতা নেই, অনেক কেলানি খেয়েছি, এখন ওষুধ খাবো, তাহলে ব্যথা কমবে না। শোনা, এরপরও যদি দাদার কথা শুনে গাধার মতো চলিস না, শালা একেবারে তুড়ি মেরে না ওই ওপরে পাঠিয়ে দেব। চল। তুমি তো পুরো চিড়িয়াখানাটাই তুলে আনলে, গাধা বাঘ সাপ কুকুর কিচ্ছু বলতে বাকি রাখলে না। ভালো ভালো, খুব ভালো, তুমি সামনে থেকেও ভালো, পেছন থেকেও ভালো, শুধু একটাই খারাপ করলে, আমারই সামনে দাঁড়িয়ে আমার ভাইকে খুন করার হুমকি দিলে। বেশ করেছি, বেশ করেছি, পাপকে ধ্বংস করতে পাপকে খুন করলে না কখনো পাপ হয় না। তোমার দৌড় আমার ভালো করে বোঝা হয়ে গেছে। কিছু হারাবার ভয় তোমার আছে কিন্তু আমার নয়, মরবার ভয় তোমার আছে কিন্তু আমার নয়। আমি মরার আগে না সালা অনেককেই মেরেই মরবো, এতদিন তুমি রংবাজি দেখেছো, এবার দেখো সালা আমার রংবাজিটা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি তোমার কাকার ওপর অত্যাচার করে যে সম্পত্তি আত্মসাত করে রেখেছো না, সেই সমস্ত সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তোমার চারপাশে কিন্তু একজন ঘুরে বেড়াচ্ছে, সমস্ত টাকা সমস্ত সম্পত্তি সে কিন্তু তোমার কাছ থেকে পাই টু পাই বুঝে নেবে। এই উড়ো চিঠির কথার সঙ্গে ওর কথাগুলো মিলে যাচ্ছে কেন? এসব কথা ও জানলো কি করে? তোমার বধি বেজে গোকুলে বাড়িছে। তোমার কথা মতো গাড়িটা চালিয়ে চলে এলাম, চাবিটা জওহর বাবুর হাতে দিয়ে দে। দেখ রে জগা, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধার পর বিড়ালটা কেমন ঘামছে দেখ। এই যে মিস্টার, ঘামটা মুছুন, চাবিটা নিন, অপরাধ নেবেন না। ওই সময় গুরু যদি গাড়িটা চালিয়ে নিয়ে যেতে না বলতো, তাহলে ডিভোর্সি মেয়ের প্রতিমাদিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে তার অবস্থা একবার খারাপ করে দিতেন। মেয়েটাকে গুরু বুদ্ধি করে বাঁচিয়ে দিল। দেখা যাক কে কাকে বাঁচায়। এতদিন ভালো প্রতিপক্ষ পাইনি, তাই খেলতে পারিনি, এইবার খেলবো। যে খেলা দেখার জন্য এই কোটা অঞ্চলের মানুষ হা করে বসে আছে সেই খেলা। আকাশে একটাই সূর্য থাকে, দুটো নয়। আমি এলাকার পাপ হয়ে আছি, পাপ হয়েই থাকবো। এমন জালে তোকে জড়াবো তুই ভাবতেও পারছিস না। যে ঘন্টাটা আমার গলায় পরে ভাবছিস, সেই ঘন্টাটা খুলে তোর গলায় পরিয়ে বাজাতে বাজাতে চিৎকার করে বলবো, জানোয়ার জিন্দাবাদ, জানোয়ার জিন্দাবাদ, জানোয়ার জিন্দাবাদ। জিয়া গুরু, এই প্রথম কেউ জহর সান্নালের দরজার খিলে নাড়া দিল। তুইও তো বেশ সাহস নিয়ে গাড়িটা চালিয়ে ঘুরে এলি। আরে তুমি যেমন চালাবে আমি তো তেমনই চলবো, আমি তো তোমার চালা নাকি? ব্যাস তাহলেই চলবে। আচ্ছা গুরু, যে মেয়েটাকে তুমি বাঁচালে ওই মেয়েটার সঙ্গে একটু আলাপ করবে না? ওই মেয়েটার সঙ্গে একটা হ্যাপি ভাই আছে গুরু। শোন জগা, ওসব আলাপ ঠালাপ করার ইচ্ছে না আমার নেই। আমার আমার আজকে ভীষণ আনন্দ জানিস, এই প্রথম আমি একটা ভালো কাজ করতে পেরেছি। ভালো কাজ মানে? এতদিন তুমি কি খারাপ কাজ করেছো নাকি? নিশ্চয়, নাহলে সালা এরকম অবস্থা হবে কেন আমার? আচ্ছা গুরু, মাঝে মধ্যে তোমাকে এরকম অন্য মনস্ক লাগে কেন বলো তো? আসলে বাবমাটা অন্ধ হয়ে গেছে তো তাই। তার জন্য মন খারাপ করো না ভাই, তোমার জন্য আজ আমার ইজ্জত ও ভাইয়ের জীবন বেঁচে গেছে। আরে আপনার ভাইকে একটু ডাকুন না, গুরুর সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দিই। আরে জগা, একদম বাজে কথা বলবি না। বাজে কথা নয় গুরু, তোমার সঙ্গে আলাপ হলে আমার একটু আনন্দ হয়। তুমি তো রামু কাকার মেয়ে দেবী, তোমাকে দেখে মনে হলো এবার আমরা এই গ্রামে নিশ্চিন্তে বাস করতে পারব। এই যে ম্যাডাম, একদিন আমি আর গুরু আপনার বাড়িতে বেড়াতে যাবো, কি গুরু যাবে কি না বলো? চুপ করবি দিদি, আপনি নিশ্চিন্তে আপনার ভাইকে নিয়ে বাড়ি যান। তোমার সাহস দেখে আমার ভাই ভীষণ খুশি, তোমার সঙ্গে আলাপ করতে চায়, ডাকবো। সুমিত, এই সুমিত। গুরু চালিয়ে নিলে চলে যাবে, একটু চেষ্টা করে দেখো না। জগা, উনি শুনলে কি ভাববেন বলতো? আরে আমার তো শ্রীদেবী আছে, তোমার তো কেউ নেই, তাই বলছিলাম। এই তো, এই তো আমার ভাই এসে গেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তার ভাষা আমার জানা নেই। মুখ ঘুরিয়ে থেকো না গুরু, সাইজ করে নিলে চলে যাবে। রে জগা, লজ্জাও না বোন, আমার ভাই খুব ভালো ছেলে, শুধু নিজের চোখে বাবাকে খুন হতে দেখে ও একটু কেমন হয়ে গেছে। খুন মানে? কে? কি আপনি? আমি কি দেখছি? আপনার
আপনি আমাদেরকে অমন করছেন কেন? সত্যি করে সত্যি করে আপনি করেন সত্যি করে বলুন আপনি কে? আমার বাবার খুন রক্ত, আমি আপনাকে সহ্য করতে পারছি না, আমি আপনাকে সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে থেকে আপনি চলে যান, চলে যান আমার চোখের সামনে থেকে। তুমি আমায় ক্ষমা করে বোন, বাবার খুনের পর ওর মাথা ঠিক নেই তো তাই এই রকম হয়ে গেছে। তুমি তুমি কিছু মনে করো না, চল ভাই চল ভাই চল চল বাড়ি চল, ও ভাই বাড়ি চল বাড়ি চল ভাই বাড়ি চল বাড়ি চল। গুরু, ছেলেটা তোমাকে দেখে চমকে উঠলো কেন? জগা, আর বোধহয় এই গ্রামে আমার থাকা হবে না রে বুঝলে। কি বলছো গুরু, নিজের গ্রাম ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের মা বাবাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আর তাছাড়া আমি তোমাকে ছাড়বো না। কেন কেন তুই আমাকে ছাড়বি না? কি পেয়েছিস তুই আমার কাছে? নিঃস্বার্থ ভালোবাসা গুরু। জগা জগা, ওসব ভালোবাসা টালোবাসার কথা না, আমার কাছে একদম বলবি না, একদম বলবি না। তুই তুই আমাকে ভোলার চেষ্টা কর, কারণ চিরকাল তুই আমাকে বন্ধু হিসাবে পাশে পাবি না রে। যে কোনো দিন হয়তো আমি কি হলো, থেমে গেলে কেন? থেমে যায় এই কারণে, যে কোনো দিন এই খারাপ মেয়েটার জীবনটা থেমে যাবে বলে। না না, তুমি খারাপ নও, আমার রামু কাকার মেয়ে দেবী খারাপ হতে পারে না। খারাপ হয়ে আমি জন্মাইনি রে, আমিও না আমিও না এই পৃথিবীতে ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর একটা বিষাক্ত হাওয়া আমার জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। জানিস, অন্ধকারের মধ্যেও না আমি একটু আলোর সন্ধান করছি, জানি না জানি না সে আলোর সন্ধান আমি কোনোদিন পাবো কি না। বিশ্বাস কর, এই বুকটার মধ্যে না অসহ্য জ্বালা যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে আমায় পথ চলতে হয় রে। এই জীবনটা, এই জীবনটার কোনো দাম নেই জগা, কোনো দাম নেই গুরু। মেরা জীবন কোনা কাগজ কোনা হিরে গয়া, জো লিখা জো লিখা আপনকে সঙ্গ বেরা, মেরা জীবন আগোচে কলমে রেজিস্ট্রি করে বিয়ে না করলো, তুই আমার সিঁদুর পাড়া বউ, তাই জগার সঙ্গে তোর মেলামেশা আমার ভালো লাগে না। জগা তোকে অচন্দ করে, আমার খুব কষ্ট হয়। নামেই তুই আমাকে বিয়ে করেছিস, সিঁদুর পরালে কি স্বামী হওয়া যায়? তুই না গাটি তো দূরের কথা, একটা ভালো শাড়িও কি তুই আমাকে কিনে দিয়েছিস? আজই দেবো, এই দেখ তোর জন্য আমি 500 টাকা রেখেছি, এই টাকা দিয়ে তোকে একটা ভালো শাড়ি কিনে দেবো। এবার খুশি তো? খুব খুশি। দাঁড়া, বাবুদের চাটা দিয়ে আমি এক্ষুনি আসছি। ও ভগবান, এবার মনে হচ্ছে বউটা আমার কথায় চলবে, ও যখন যা যা চাইবে তা তাই দেবো। দেখি আলায় কোন পথে। কিরে নটবর, একা একা কি বকছিস? তুই এখন যা, আমি এই 500 টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনবো। 500 টাকা কয়? দেখি দেখি। না তোকে দেবো না। আরে 500 টাকা নোট তো জাল মনে হচ্ছে রে। না জাল না, একদম খাঁটি 500 টাকা। জাল নোটে তুমি কে চেন? ঘোড়ার ডিম, বড় বড় কথা বলছো। আরো চিনবো না, এই তো গান্ধীজির চশমা পরা ছবি। হ্যাঁ, কিন্তু গান্ধীজির চশমার কাঁচটা ঠিক আছে তো? ওটা কিলমেটা দেখেছিস, কাঁচটা ঠিক আছে কিনা? এই কাঁচে কিল মারতে হয় বুঝি? তা কোথায় ঘাট, কাঁচে কিল মারলে যদি কাঁচটা ভেঙে যায় তাহলে জানবি ওটা আসল টাকা, যদি না ভাঙে তাহলে ওটা নকল মানে জাল। দেখ দেখ কিল মেরে দেখ। দাঁড়া দাঁড়া, দেখছি দেখ।
মানে 500-250 দেখি চালানো যায় কিনা। জগ আমার বিরাট উপকার করলো, ওকে আমি ভুল বুঝেছিলাম। শাড়ি নেবেন বাবু? শাড়ি হরেক রকম, রং বেরঙের শাড়ি। শাড়ি চাই বাবু? শাড়ি ওই শাড়িওয়ালাটাকে দাঁড় করিয়ে এসেছি। চল চল, একটা দামি শাড়ি আছে, নেব। অত দামের মধ্যে নিবি? আরে 500 টাকার মধ্যেই নেব। কিন্তু 500 তো নেই, 250 আছে। নোটটা জাল ছিল বলে জগাকে দিয়ে 250 টাকা নিয়েছি। কি করে বুঝলি টাকাটা জাল? ওই তো জগা এসে বলল গান্ধীজির চশমার কাছে কিল মেরে দেখ হয় কিনা। আমি কিল মারলাম কিন্তু ভাঙলো না। আর তুই অমনি বুঝে গেলি নোটটা জাল, তাই তো? হ্যাঁ, মুখপুরা কাগজে কিল মারলে চশমা কখনো ভাঙে? চশমাটা তো কাগজের ওপরে ছবি। হ্যাঁ তাই তো। তাহলেই বোঝ এর পরও কি তোকে নিয়ে সংসার করা চলে? দূর হ, দূর হ বলছি। কোন করে ফেলবো? ওই জগাকে খুন না করলে তোকে আমি পাবো না। হে ভগবান, আমার কপালে গোবর পড়া আছে, আমার কপালে গোবর পড়া। দূর দূর, কি যে করি, আমার কপালটাই খারাপ। না পারছি গিলতে, না পারছি ফেলতে, ভালো লাগে না। এই যে শ্রীদেবী, এখানে কোন সিনেমার কোন সিনটা চলছে শুনি। কেন দিদিমণি? কেন আমার বেডরুমটা পরিষ্কার করেছিস? দাঁড়িয়ে আছিস যে, যা তাড়াতাড়ি যা। আমি এক্ষুনি যাচ্ছি দিদিমণি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এবার আমি জহর সরলের কাছে পরিষ্কার হয়ে যাব, আর আমি ওই মানুষটার হাতে খেলার পুতুল হয়ে থাকবো না। আমার আমার দুর্বলতার সুযোগ নিয়ে ও সারাটা জীবন আমাকে ব্যবহার করে আসছে। আজ আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব, তোমার জীবনের ভবিষ্যৎটা কি? তাই তো। আরে এত চিন্তা করবার কি আছে? আমার হাত যখন তোমার মাথার উপরে আছে তখন চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আজ আমি ধৈর্য ধরতে পারছি না। ওই ধৈর্যটাই তো ধরতে হবে। একটা বাচ্চা জন্মাতেও 9 মাস সময় লাগে। তুমি যদি 5 মাস এই চাকার দিয়ে বার করতে চাও তাহলে বাচ্চাটা মরে যাবে না? এত ব্যস্ত হলে চলে? দিনের পর দিন আমি অনেক পাপ কাজ করেছি, তুমি যা যা বলেছো আমি তাই করেছি, আর আমার ভালো লাগছে না। এবার আমি মুক্তি চাই। তুমি বোধহয় সেদিনের কথাটা ভুলে গেছো, যেদিন জুয়ায় হেরে গিয়ে তোমার মাতাল জুয়ারি মামা তোমাকে নিষিদ্ধ পল্লীতে বেঁচে দিয়েছিল। আমি সেখান থেকে কিনে না আনলে রাতের পর রাত অসংখ্য পুরুষ মানুষ তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত। সেখান থেকে আমি তোমাকে কিনে এনে আমার কাছে রেখেছি। কি পাওনি, কি পাওনি তুমি? পৃথিবীতে মানুষ যা যা সুখ চায় সব আমি তোমাকে দিয়েছি। কিন্তু শান্তি, শান্তিকে আমি পেয়েছি এই সমাজের সময়। এমনকি তোমার ভাই মনোহর পর্যন্ত জানে তোমার আর আমার মধ্যে ভাই বোনের সম্পর্ক। ওকে ওকে, বলো তুমি কি চাও। তোমার স্ত্রীর স্বীকৃতি, সেটাই তো আমি নারী জীবনের সার্থকতা। সব মেয়েদের মতো আমারও তো স্বপ্ন ছিল বিয়ে হবে, সানাই বাজবে, ফুলসজ্জা হবে। বোঝো রাড়ের আবার ফুলসজ্জা? এতগুলো বছর ধরে আমার সঙ্গে বিছানার চাদর কুচকে এখন বলছে ফুলসজ্জা। বিয়ের পর বউ গ্যাচ গ্যাচ করে মাথা খেয়ে ফেলবো বলে এতদিন বিয়ে করিনি। না না না, এখন বিয়ে করলে আমার সমস্ত প্ল্যান চৌপাট হয়ে যাবে। তুমি আমাকে একটা অনুমতি দেবে? অনুমতি? কিসের অনুমতি? কি চাও তুমি? আমি আত্মহত্যা করতে চাই। আত্মহত্যা ফাত্মহত্যা মহাপাপ, ওসব ভেবো না। এসো এসো, কাছে এসো, আমি তোমার মনটাকে ভালো করে দিই। আবার তুমি আমাকে কেন মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ? মিথ্যে নয়, মিথ্যে নয় চাঁদনি, মিথ্যে নয়, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। প্লিজ প্লিজ চাঁদনি, কাম অন, কিস মি। দাদা দাদা, একদম কাঁদবি না।
কোনদিন এই ছোট বোনটার কথা ভেবেছিস? ওকে কত দায়িত্ব পালন করতে হয় জানিস? ওদিকে ওই মেয়েটা যে শুরু করেছে না, ঠেলা বুঝবে এখন বোনের ভাবনা ছেড়ে দিয়ে দেবীর ভাবনা ভাবো, তা না হলে কিন্তু বিপদ আগত। এই আমি বলে দিয়ে গেলাম। জোর ম্যানেজ করে নিয়েছে, আর একটু হলেই কেলেঙ্কারি হয়ে যেত। এমনিভাবে কতদিন চলবো? তোমাকে একটা কাজ করতে হবে, জেলাম করেই হোক দেবীর সঙ্গে তোমায় বন্ধুত্ব করতে হবে, তাহলে আমার কাজটা হাসিল হয়ে যাবে। কিন্তু আমি আর কোনো পাপ কাজ করতে পারবো না। এইটাই তোমার শেষ কাজ। তুমি খুব ভালো করেই জানো ওই দেবী আমার পথের কাঁটা, ওই কাঁটাটাকে উপরে তুলে ফেলতে পারলেই আমার রাস্তা পরিষ্কার। তারপর সত্যি সত্যি তোমায় নিয়ে আমি অনেক অনেক দূরে গিয়ে সংসার পাতব। তবু আমি কোনো অন্যায় করবো না। এই পৃথিবীতে ন্যায় অন্যায় পাপ পুণ্য বলে কিচ্ছু নেই চাঁদনি। প্লিজ আমার কথার অবাধ্য হয়ো না। তুমি আমাকে ক্ষমা করো। চরিত্রের কথাটা সবার সামনে প্রকাশ করে দেবো। যা যা নোংরামি তুমি আমার সঙ্গে করেছো সমস্ত কিছু আমি ভাইরাল করে দেবো। লোকে তোমার গায়ে থুতু দেবে, ধিক্কার দেবে, পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। না না না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তাহলে আমার কথায় রাজি হয়ে যাও। আমি রাজি। কখনো আমার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলবে না। না, কান্না নয়, ভয় নয়, তোকে আজকে বলতেই হবে। কেন সেদিন চিৎকার করে দেবীকে অপমান করলি বল ভাই? বল, তুই তুই কি ওকে চিনিস? বল বল, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? না, আমি বলতে পারবো না। ও ও, কি রক্ত খুন! কেন কেন তুই আমাকে বিরক্ত করছিস? আমাকে একটু একা থাকতে দে। আর ওই মেয়েটার কথা তুই আমাকে একদম বলবি না। আজ আমাকে ওই রহস্যের কথা বলতেই হবে। তুই যদি সব বলতে পারিস তাহলে তুই সুস্থ হয়ে উঠবি। যত চেপে থাকবি তত অসুস্থ হয়ে পড়বি। যদি সব কথা খুলে বলতে পারিস তাহলে তুই অনেকটা হালকা হবি রে ভাই, হালকা হবি। আসতে পারি? এ কি অফিসার, আপনি আমাদের বাড়িতে? একটু সাবধানে চলাফেরা করবেন, আপনার বিরুদ্ধে মারাত্মক প্রতিহিংসা, আর তাই আমি সাবধান করতে এলাম। আমি বুঝতে পেরেছি অফিসার আপনি কার কথা বলছেন। আপনি পারেন না, আপনি পারেন না ওই জোর সালকে টাইপ দিতে। পুলিশ পুলিশ প্রশাসনের উপর ভরসা করেই তো আমরা এই সমাজে বাস করছি, তাহলে কেন ওই হিংস্র পশুটা এই সাধারণ মানুষগুলোর ঘুম কেড়ে নেবে? আপনি আপনার ক্ষমতা দিয়ে ওকে টাইট দিয়ে বুঝিয়ে দিন যে প্রশাসনও ঘুমিয়ে নেন। সুমিত বাবু, ঘুমিয়ে থাকার জন্য কিন্তু আমি পুলিশের খাকি পোশাকটা পরে নিই। ওকে যখন তখন আমি অ্যারেস্ট করতে পারি, তার জন্য যথেষ্ট প্রমাণ আমার হাতে রয়েছে। কিন্তু পারছি না কেবলমাত্র রাজনৈতিক চাপে, কারণ ওকে অ্যারেস্ট করা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ওপরতলা থেকে একটা মাত্র ফোনে ওকে আমায় ছেড়ে দিতে হবে। এটা আপনাদের লজ্জা নয়? হ্যাঁ, লজ্জা লজ্জা। আর ঠিক এই কারণে সাধারণ পাবলিক আমাদের উপর ভরসা হারাচ্ছে, ওদের ঠাট্টা বিদ্রুপ করছে, আর আমাদের হতে হচ্ছে যেখানে সেখানে অপদস্থ অপমানিত। তাহলে কিসের জন্য করছেন এই চাকরি? দিনের বেলায় মেয়েদের নিরাপত্তা নেই, ওরাও চলছে দুর্নীতি, প্রভাব প্রতাপশালী ব্যক্তি সাধারণ মানুষগুলোর উপর চালাচ্ছে অকথ্য অত্যাচার। কিন্তু এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই তো আপনাদের মাইনে হয়, তাহলে কেন কেন আপনারা আপনাদের ডিউটি করতে ভয় পাচ্ছেন? সুমিত বাবু, আপনার সমস্ত কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি এখানে এসেছি নিজের বিবেকের তাড়নায়, নিজের দেবীর জন্যই। আপনার এবং আপনার দিদির বড় কোনো ক্ষতি হয়নি। পুলিশের চাকরি করে তাহলে আপনারা পাচ্ছেন না কেন? পাচ্ছি না, পাচ্ছি না। তার একটাই কারণ, আইনের শেকলে আমাদের হাতগুলো বাঁধা। সাধারণ পাবলিক যা করতে পারে তা কিন্তু আমরা মুহূর্তের মধ্যে করতে পারি না। তবে আমি চাই ওই দেবীর মতো মেয়ে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিক। দেবী সম্বন্ধে আপনার এত ভালো ধারণা? হ্যাঁ ভাই, তাই সেদিন আমি নিজে ওই স্যালুটটা নিয়ে এসেছি। সত্যি ওর সাহস প্রশংসাযোগ্য, একমাত্র দেবী পাবে ওই শয়তান জওহরসান্নারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে। আর আমিও চাই আপনারা সকলে মিলে সেই লড়াইয়ে সামিল হন। দেখ ভাই দেখ, যে মেয়েটাকে তুই অপমান করলি সেই দেবীর প্রশংসা ওই পুলিশ অফিসার করে গেল। কিন্তু আমি যা দেখেছি তা ভুল হতে পারে না। ও যে অন্যায় করেছে সেই কথা তোকে বললে তোর ওর প্রতি ধারণা পাল্টে যাবে। আমি কেন, তুই কেন, ওকে কেউ ক্ষমা করবে না। পুরুর হয়ে আমি এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইবার জন্য। কেন ক্ষমা চাইবে কেন? দেবী তো কোনো অন্যায় করেনি। না না, অন্যায় করার মতো মেয়ে দেবী নয়। ও সবসময় মানুষের সঙ্গে থাকে, বিপদে মানুষের পাশে থাকে। সেদিন সুমিত বাবু দেবীকে দেখে ভয় পাওয়ার জন্য ও ভীষণ অনুতপ্ত, তাই সে আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে ক্ষমা চাইবার জন্য। ছি ছি, ও তো কোনো ক্ষতি করেনি, বরং উপকারই করেছে। দেখুন, দেবীকে পাওয়ার পর মনে হয়েছে আমরা যেন ভগবান পেয়েছি। আমরা আমাদের সবাই যদি আমরা ওর সঙ্গে থাকি আমাদের ভালোই হবে। একমাত্র ওই পারবে জওহরসান্নার অত্যাচার বন্ধ করতে। একদিন দেখবেন সবাই তারও স্বরে চিৎকার করে বলছে, দেবী তুমি ধন্য, তুমি কলিকালের ধন্য মেয়ে। আর কোনো ভয় নেই।
প্রশাসন থেকে আরম্ভ করে সাধারণ মানুষ পর্যন্ত দেবীর প্রশংসাতে পঞ্চমুখ। ঈশ্বর, তুমি ওকে আরো শক্তি দাও, সাহস দাও, ওর পরমায়ু বৃদ্ধি করো। একদম ঠিক বলেছেন দিদি, দেবী এই গ্রামে আসার পর মানুষ অস্তি নিঃশ্বাস ফেলছে। আশ্চর্য, তুমিও এ কথা বলছো? কেন বলবো না, ওই রকম অন্ধ বাবা ভাই সেবা করা, সংসারের সব কাজ করা, একটা মেয়ে হয়ে সেই জমিতে গিয়ে চাষ পর্যন্ত করে, সব সামলে, সাধারণ মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ায়, যেন স্বর্গ থেকে দেবী নেমে এসেছে এই শিউলিপুরের মাটিতে। কিন্তু কিন্তু সবকিছু জেনে শুনে আমি যে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ারই কথা ভাই, আমিও চেয়েছিলাম ওই রকম একটা মেয়ে হতে, কিন্তু ভাগ্যের দোষে তার হয়নি। দেখবে ওই দেবীকে একদিন এই গ্রামের সবাই পুজো করছে, ও মন্দিরের দেবী না হলেও ওই আসল দেবী। বল ভাই বল, দেবীর সম্বন্ধে তোর কি ধারণা পাল্টে গেল? ধারণা পাল্টাতে গেলে ওকে আমি ভালো করে চিনবো, জানবো, ওর আসল পরিচয় আমি টেনে বার করবো। কি বলছিস তুই, এত মানুষ দেবী জয় ধরে দিচ্ছে, তাও তোর ভুল ভাঙলো না। তোকে না বললে তোরও ধারণা ভাঙবে না দিদি, তাই তোকে আমি এখনই সেই ঘটনার কথা বলবো। আমি জল আনতে গেলাম, আর জল নিয়ে যখন বাবার কাছে এলাম তখন দেখলাম সুমিত, এই সুমিত, তোর বাপ কে 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 কি চাই? অনেক সুযোগ দিয়েছি। একটা মানুষকে খুন করে বলছে আমি কি করেছি? সেপাই, এই লাশটাকে মর্গে পাঠাবার ব্যবস্থা করো, একে আমি থানায় নিয়ে যাচ্ছি। এই চলো। না স্যার, আমি খুন করি না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি কি শুনলাম? বল দিদি, এইবার তুই আমাকে বিশ্বাস করলি তো? তুই ঠিক, আমি ভুল, তবু আমি কতখানি সঠিক তা দেখার জন্য আমি দেবীর কাছে যাব, ওর সাথে বন্ধুত্ব তৈরি করব। কি বলছিস ভাই? যা সত্যি তাই বলছি, এত মানুষ যার নামে জয় ধ্বনি দিচ্ছে সে প্রকৃত ভালো কিনা সেটা আমাকে জানতেই হবে। তোকে জানো, তোকে জানো অন্যরকম দেখছি। তুই তখন ঠিকই বলেছিলিস দিদি, কষ্টের কথা, মনের যন্ত্রণার কথা আমি চেপে না রেখে তোকে বলে দিয়ে আজ আমি অনেকটা হালকা হয়ে গেছি রে। আহ, মাথাটা আমার হালকা হয়ে গেল, আজ আমার খুব শান্তি। তুই ভালো হতে পেরেছিস। আরো ভালো হয়ে আমি দেবীর কাছে যাব, যেভাবেই হোক ওর সাথে আমি বন্ধুত্ব তৈরি করব। কেন জানি না, আমি যা দেখেছি তার মধ্যে কোনো রহস্য থাকতেই পারে, আর আমার ধারণা যদি ভুল হয় তাহলে ওই দেবীকে আমি দেবীর চোখেই দেখব। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করছে ভাই। আর কোনো ভয় নেই দিদি, তবে জানি না কি হবে, পরম শত্রুর চোখে যাকে এতদিন দেখে এসেছি হয়তো বা সে পরম মিত্র হয়ে যেতে পারে। তুই দেখবি দিদি, আর বেশি দিন নয়, আমি এই রহস্যের উদ্ধার করতে পারলাম কিনা, আর সুযোগ পেলেই আমি ওকে বলবো কি যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা জীবনে পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা হে হে হে, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা। ছেলেটা প্রায় দেবীর কাছে আসছে, দেবীর সঙ্গে গল্প করছে, তুমি কিছু বুঝছো সারদা? এই বয়সে যা হয় ও তাই হচ্ছে। তাই যদি হয় তাহলে সেটা ভালো হবে তো? অবশ্যই ভালো হবে, সুমিত খুব ভালো ছেলে। সুমিতের বাবা বসন্ত মাস্টারমশাই ছিলেন আমাদের সকলেই শ্রদ্ধার মানুষ, কিন্তু ওর বাবা খুন হয়ে যাওয়ার পর না ছেলেটা যেন কেমন হয়ে গিয়েছিল, আমার মেয়ের সাথে মেলামেশা করার পর এখন সম্পূর্ণ সুস্থ। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওদের সম্পর্কটা মেনে নিচ্ছ, বলছি ব্যাপারটা ভালো হবে তো? অবশ্যই ভালো হবে, তা
তাছাড়া দেবী যা প্রতিবাদী হয়ে উঠেছে না, ওর পাশে কাউকে দরকার? না 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 না, ওর এখানে থাকার দরকার নেই। তাছাড়া কাজে জায়গায় ফিরে যাক, এখানে জীবন হানির আশঙ্কা। না 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 না, ও কোথাও যাবে না। এমন ভাগ্য করে আমি সন্তান পেয়েছি, চোখে দেখতে না পেলেও অন্তর্দৃষ্টি দিয়ে দেখি যেন দেবকুল থেকে ছিটকে ও আমার কোলে এসেছে। তাই যদি মনে হয় সুমিত আর দেবীর মধ্যে সেই সম্পর্ক, তাহলে সারদা ওদের ওদের চার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, ওর দিদি প্রতিমাকে প্রস্তাবটা দিলে হয় না? আগে মেয়ের মতামতটা নাও। এই মেয়ের মতামত নেবার দরকার নেই, ও আমার কথার অবাধ্যই হবে না। দেবীর প্রতি তোমার এত বিশ্বাস? বিশ্বাস? ওকে যদি আমি বিশ্বাস না করি তাহলে তো আমার মহা পাপ হবে গো। যেন ও প্রতিদিন রাত্রে আমার পাশেই ঘুমায়, ও আমাদেরকে না খাইয়ে নিজে খায় না। ও না, ও আমার গান শুনতে খুব ভালোবাসে, ও আমার গলা জড়িয়ে ধরে আবদার করে, আর আমি তখন গাই ওরে আমার আমার খুব হিংসে হচ্ছে, আমি বুঝি কেউ নই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে তুমি আমার কেউ না? তুমি আমার পিতা, স্বর্গ পিতা ধর্ম। আর একটা সন্তানের জীবনে তার বাবা মার উঠতে কিছু হয় নাকি? তাই তো প্রতিদিন সকালে উঠে আমার জীবনের শ্রেষ্ঠ গুরু আমার বাবা মার পায়ে প্রণাম করি, আর আমরাও তোকে প্রাণ ঢালা আশীর্বাদ করি। আরে তোমাদের আশীর্বাদ মাথায় ছিল বলেই তো আজ আমি জয় হয়ে ফিরে এসেছি। আজ ওই জহর সন্ন্যাল বুঝতে পেরেছে আমি কি জিনিস। এই কেন, কি করেছিস তুই? ওর ভাগিদারদের জমিতে নাবতে দিচ্ছিল না, ওর লোক লাগিয়ে সমস্ত গাছ ধান ট্রাক্টরে তুলছিল। তারপর 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 আবার কি, সব কটাকে হটিয়ে দিলাম, নিজেই জমিতে নেমে পড়লাম। তারপর চাষিদের সাথে লেগে সমস্ত গাছ ধান আমি চাষিদের বাড়ি বাড়ি পৌঁছে দিলাম। এ বাবা, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। ওই জহরসন্নালের লোকজন ভয় জমি ছেড়ে পালিয়ে গেল? হ্যাঁ, এ ব্যাপারে জগা কিন্তু প্রচুর ছেলে নিয়ে আমাকে সাপোর্ট করেছে। তাই তো, তাই তো একটা পাঠার ছাগল কাটা হয়েছে, আমাদের বাড়িতে রান্না হবে। ওফ, আমার যে আনন্দ হচ্ছে না, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসাথে, ভীষণ আনন্দ হচ্ছে। বিজয় উল্লাস হবে আজ, বিজয় উল্লাস। এমন দুঃসাহসের কেন কাজ করিস মা? সাহস না ধরলে আমি কি হেরে যাবো মা? ভয়ে জুজু হয়ে ঘরের কোণে বসে থাকলে চলবে? যতদিন মানুষ ভয় পেয়েছে ততদিন ওরা মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। ন্যায় ভয় পায় না গো, অন্যায় ভয় পায়। ওরা ডাকাতি করবে, আর গৃহস্থ চুপ করে বসে থাকলে চলবে? গৃহস্থকে লড়তে শিখতে হবে, দেশকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। না না না, তোকে এখানে থাকতে হবে না, তাছাড়া তুই কাজের জায়গায় ফিরে যা মা। না না বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। তাছাড়া আমি যে টাকা রোজগার করে এনেছি সেই টাকা দিয়ে তো তোমাদের চোখের চিকিৎসা করছি, দেখবে দেখবে তোমরা আমার নতুন করে দেখতে পাবে। দেবী, তবে তবে এই প্রতিজ্ঞা যেদিন পূর্ণ হবে সেদিন আমার কি হবে আমি জানি না। তোমরা তোমাদের চোখ দিয়ে দেখার পর আমাকে দূরে সরিয়ে দেবে না তো? এইভাবে তোমরা আমাকে তোমাদের কাছে রাখবে তো? এইভাবে তোমরা আমাকে ভালোবাসবে তো? এমন কথা কেন বলছিস মা? আমি যে তোমাদেরকে বড্ড ভালোবাসি গো, সেই কোন ছোট্টবেলায় তোমাদের ছেড়ে আমি চলে গিয়েছিলাম, আজ 15 বছর পর আমি তোমাদের কাছে ফিরে এলাম, আর এরই মধ্যে তোমরা আমার চলে যেতে বলছো, আমার বুঝি কষ্ট হয় না? ইচ্ছে করে বলছি না রে মা, পরিস্থিতির চাপে পড়ে বলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, আর আমরা কোনোদিন
না মা, তোমরা একদম কাঁদবে না। ডাক্তারবাবু তোমাদেরকে কাঁদতে বারণ করেছে। শোনো, ডাক্তারবাবুর কথা ছাড়া কিন্তু এক পাও চলা যাবে না। তাই তো আমি একটা মেয়ে হয়ে জমিতে নেমে চাষের কাজ করব, সংসার চালাবো, আর এটাই তো একটা সন্তানের প্রকৃত কর্তব্য। তোকে আর একটা কাজ করতে হবে রে মা। কি কাজ বাবা? একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? বিয়ে মানে তো তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। না না না, সেটা কি করে সম্ভব? আমি তোমাদের সেবা করব, দেশের সেবা করব। হ্যাঁ, তা বলে বিয়ে করবি না, সংসার করবি না? নিশ্চয় করব মা, নিশ্চয় করব। যদি কোনোদিন আমার মনের মতো ছেলে পাই, যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, আমাদের পাশে বন্ধু হয়ে দাঁড়াবে, ওই রকম একটা ছেলেকে আমি বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ রে মা, ওই রকম ছেলে মনের মতো তোর কাউকে পছন্দ আছে কি? আছে তো, তোমাদের কাছে বলতে আমার কোনো লজ্জা নেই। এই গ্রামে স্বর্গগত বসন্ত মাস্টারমশাইয়ের ছেলে, সেই আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সে প্রায় প্রতিদিন আমার কাছে আসে। জানি রে মা জানি, ছেলেটার ভিতর যথেষ্ট সৌজন্যবোধ আছে। হ্যাঁ, সে তোর সাথে দেখা করার আগে না আমাদের কাছে আসে, বসে, গল্প করে, আমাদের ভালো মন্দ সব কিছু জিজ্ঞাসা করে। আজও প্রথমে এসে আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা কেমন আছেন? এটা তো আপনারা ঠিক বললেন না, এই রকম অবস্থায় কোনো মানুষ কি ভালো থাকে? ওই ভগবান যদি সহায় হন আর আমার চেষ্টা যদি সার্থক হয় না, তুমি দেখো একদিন আমার বাবা মা আবার নতুন করে দেখতে পাবে। আর সেই দিনই না আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব বাবা। এই কন্যাদায়গ্রস্ত পিতামাতা সেদিন কন্যাদায় থেকে মুক্তি পাবে। বলছি কি, চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই, ওরা দুজনে একটু গল্প করুক। বিয়ের আগে দুজন দুজনকে চিনে নেওয়া, বুঝে নেওয়া, এটা অন্যায় নয় গো। চলো চলো চলো। তার মানে তোমরা সিদ্ধান্ত নিয়েছো এই ছেলেকেই তোমাদের পছন্দ, তাই? কেন পছন্দ হবে না, ছেলের ব্যবহারের কোনো তুলনাই হয় না। তাছাড়া ওই রকম ছেলেকে জামাই হিসেবে পাওয়া মানে না, ভাগ্যের ব্যাপার রে মা। কি করে বুঝলে ছেলেটা ভালো? টেরা না ব্যাখা দেখলে না, কালো না ফর্সা দেখলে না, লম্বা নাট বেটে দেখলে না, না দেখেই ভেবে নিলে ভালো। মুখের ভাষা আর কণ্ঠস্বরই না মানুষের পরিচয় বুঝিয়ে দেয় রে মা। একমাত্র বাবা মারাই বুঝতে পারে কোন সন্তান কেমন, বুঝেছিস? চলো চলো। আমার বাবা মাকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আসলে আমার নিজের বাবা মা নেই তো, তাই তোমার বাবা মাকেই আমি আমার নিজের বাবা মায়ের চোখে দেখি। ওনারাই আমার মনের সেই শূন্যস্থানটা পূরণ করেছে। তাই বুঝি আমার মনের শূন্যস্থান পূরণ করতে আমার কাছে এসেছো? আমি কি তোমার মনের শূন্যস্থানটা পূরণ করতে পেরেছি? একটা ছেলে হয়ে সেটা বুঝতে পারো না? একমাত্র একমাত্র তোমার কাছে হার মেরেছে এই শিউলিপুরের দস্যিমে। কিন্তু তুমি কি জানো এই এলাকার মানুষ তোমাকে দস্যিমে বলে না? তাহলে কি বলে? বলে তুমি নাকি কলিকালের ধর্ণিমে। পাগল কোথাকার! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যিই আমি হয়তো পাগল হয়ে যেতাম তোমার সান্নিধ্যে এসে। আজ আমার অসুস্থ মনটা সুস্থ হয়ে গেছে। তুমি যদি আমার সঙ্গ না দিতে তাহলে সত্যি সত্যিই আমি হয়তো পাগলই হয়ে যেতাম। না গো, কষ্ট পেও না, আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য পাগল বলিনি। আরে তুমি তো আমার প্রেমে পাগল। তাহলে আরেকবার বলো, আমরা দুজনে দুজনার প্রেমে পাগল পাগল পাগল। পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলা না, আরে পাগলি তোর পাগলা কই, পাগলা রে তোর পাগলা কই, জানা তোর প্রেম আনালে মইরা মোচা, পাগলা রে তোর পাগলা কই, জানা তোর প্রেম আনালে মইরা মোচা, তোর মন মনে সে সাথে আমি আর এতদিন যাই, তোর প্রেমের কারারে আমি মন মনে যাই, তোর মন মনে সে সাথে আমি আর এতদিন যাই, তোর প্রেমের কারারে আমি মন মনে যাই, পাগলা তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনালে মইরা হব চাই, পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনালে মইরা হব চাই। তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারা আমার মন বারবার হারায়, তুই থাকলে পাশে আমার হৃদয় বাজে, ভিতর ঘরে একটা আলো দিতে পায়, পাগলা রে তোর পাগলি হতে চাই, তোর প্রেম আনলে মইরা হব চাই, পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে মইরা হব চাই। সুন্দর, তোমাদের মধ্যে সুন্দর মিলন দেখে আমার ভীষণ ভালো লাগছে দেবী। এ কি আপনি, আপনি আমাদের বাড়িতে এসেছেন কেন? নিজের ইচ্ছে আসেনি, জহর সান্নার কথা মতো আমি তোমাদের বাড়িতে আসতে বাধ্য হয়েছি।
আমার আশাতে তোমার নিশ্চয়ই ভালো লাগেনি। তুমি নিশ্চয়ই জানো আমার পরিচয়টা কি। কেন জানব না, নিশ্চয়ই জানি। কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে যেমন কাক ময়ূর হয়ে যায় না, ঠিক তেমনি যতই আপনি ভালো মানুষের মুখোশ পরে আমার কাছে আসুন, আমি আপনাকে ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, মা সারদার চোখে কখন নয় দেখব না। আমার মতো মেয়েকে অপমান করবে? একটা কথা মনে রাখবেন, সমুদ্রে নোনা জল কিন্তু কোনোদিন পানীয় জলের সম্মান পায় না। তুমি কি আমার সঙ্গে এরকম বিরূপ ব্যবহার করবে? দেখুন, বাড়িতে কোনো ভিখারি এলে তাকে ভিক্ষা দিয়ে সাহায্য করা হয়, কিন্তু বাড়িতে কোনো চোর কিংবা ডাকাত এলে তাকে বাড়ি থেকে পিটিয়ে তাড়ানো হয়। একটা কথা জেনে রাখবেন, সম্মানটা কেউ কাউকে দেয় না, সম্মানটা নিজেকে অর্জন করতে হয়। তাই আপনাকে অনুরোধ করবো, নিজের সম্মান বাঁচাতে হলে আপনি এখন এই বাড়ি থেকে চলে যান। বেশি কিছু বলবো না, শুধু এইটুকু জেনে রাখো, ওই জওহর সান্যাল আমাকে দিয়ে ওর অনেক পাপ কাজ করিয়েছে। কি আপনি কি বলছেন? আমাকে আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে, চুজয় ঢুকে ভালো হয়ে বেরোনোর জন্য, তোমাদের ক্ষতি করার জন্য আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে। কিন্তু আমি এখনো জানি না ওই শয়তানটা আমাকে দিয়ে তোমাদের কি ক্ষতি করাতে চায়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে অবিশ্বাস করো না, আমি দুই দলিতে পা দিয়ে চলবো, সাপ আর ব্যাঙ দুজনের মুখে চুমুকাবো, কিন্তু সব শেষে আমি তোমাদেরই পাশে দাঁড়াবো, জহর সান্যালের পাশে নয়। এই গ্রামে থাকার তোকে আমি আর অনুমতি দিতে পারছি না, যদি বাঁচাতে চাস নিজেকে তাহলে শিউলিপুর গ্রাম ছেড়ে চলে যা মা, তুই চলে যা। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় যাব, তবু একটা জানোয়ারের ভয় তোমাদেরকে ছেড়ে আমি কোনোদিনই যাব না। তাছাড়া তাছাড়া আমার মুখের দিকে তাকিয়ে আছে কত অত্যাচারিত নিপীড়িত মানুষ, তাদের মুখে আমি হাসি ফোটাবই ফোটাবো, বিড়ালের গলায় ঘন্টা যখন বেঁধেছি শেষটাও আমি দেখেই ছাড়বো। তোকে আর আমি কোনোদিন বাধা দেবো না রে মা। কেন বাধা দেবে বাবা, শর্ত পরতা পাঁচিল টপকে তোমরা বেরিয়ে এসো, তোমরা দেশের কথা ভাবো, তোমরা নিজেদেরকে ভাবো, তোমরা বিনয় বাদল দিনেশের মা বাবা, আমাকে ভাবো, তোমাদের মাতঙ্গিনী হাজরার মতো কন্যা সন্তান, যেই মাতঙ্গিনী হাজরা বলেছিল ভয় পেয়ে এক পাও পিছিয়ে যাবো না, ক্ষুদিরাম হাঁটতে হাঁটতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, তাই তো ইতিহাসের পাতায় তারা আজ অমর হয়ে আছে। তাই যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, অন্যায়ের সাথে আমি কোনোদিনই আপোষ করবো না, ধর্মকে রক্ষা করতে অধর্মকে আমি ধ্বংস করবো, কলিযুগের দুর্গা হয়ে এই অত্যাচারী অসুরকে বধ করতে আমি হয়ে উঠবো মা চণ্ডী। জেগেছে শিউলিপুরের মা চণ্ডী, সত্য দেবী নাম সার্থক হয়েছে, আর তাই আজ থেকে প্রতিজ্ঞা করছি, এই যখন তখন থানায় এসে জহর সান্যাল আমাকে হুমকি দেবে তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, অর্থ আর প্রতিপত্তির জন্য যে বুলডোজার চালাচ্ছে তা নিমেষের মধ্যে থামিয়ে দেবো। পারবেন না, পারবেন না অফিসার, পারবেন না। এই খাকি উঠবি সমেত ওই বুলডোজারের তলায় আপনি এমন ভাবে চেপটে যাবেন আপনার লাশটাকেও কোদাল দিয়ে চেঁচে তুলতে হবে। আমার খুশি মতো আমি আইন করব, আইন ভাঙবো। তা কি করা সম্ভব জহর বাবু, আইন আইনের পথ ধরে চলবে, তাই আপনার অনৈতিক কথা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনি পারবেন একটা চাষার মেয়েকে মাথায় তুলে নাচতে, একটার পর একটা অন্যায় করে যাচ্ছে দোষী মেয়েটা, আর আপনি আপনি সেটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? না, ও দোষী মেয়ে নয়, ও কলিকালের ধন্নি মেয়ে। তবু বলছি যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে লিখিত করে থানায় জমা দেবেন, দোষী সাব্যস্ত হলে আই উইল বি স্টেপ, কিন্তু আইনের বাইরে গিয়ে আমি কিছুই করতে পারবো না। ও জোর করে আমার জমির ধান চাষাদের গলায় গিয়ে তুলেছে, তার জন্য কি স্টেপ নিয়েছেন আপনি? দেবী জোর করে চাষাদের গলায় ধান তুলে দিয়েছে, এই জন্যই যে আপনি অন্যায় ভাবে চাষিদের বর্গা পুরোপুরি দখল নিতে চেয়েছেন। বর্গা করেছে বলেই কি সম্পত্তি তাদের বাপের সম্পত্তি হয়ে গেছে নাকি? হ্যাঁ, জান জান গিয়ে স্টেপ নিন, তার জন্য আইন আছে,
আদালত আছে, উকিল আছে, সেখানে গিয়ে আপনি নিজে স্টেপ নিন। দরকার হলে আমি কিন্তু আজই আজই আমার জোর করে লোক পাঠিয়ে ওদের ওদের গোলার ধান আমার গোলায় এনে তুলব, এবং তার জন্য আপনি আমাকে ফোর্স দিয়ে সাহায্য করবেন, সেটা আজ এক্ষুনি। তা কিন্তু কোনোদিনও আমার পক্ষে সম্ভব নয়। কত টাকা দিলে সম্ভব হবে বলুন, আমি তাই দেব। যাও বাবু, ওই টাকাটা আমাকে না দিয়ে ওই গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে ওদের সঙ্গে আপোষ করে ঝামেলা মিটিয়ে নিন। আপনি ভুলে যাচ্ছেন, আমার নাম জহর সান্না, আমি সমাজটার মধ্যমণি, কতগুলো চাষার সঙ্গে আপোষ করবো আমি। বলুন কত টাকা দিলে আপনি আমার সাহায্য করবেন। একটা কথা মনে রাখবেন জহর বাবু, আপনি কিন্তু আমাকে সেই পুলিশ অফিসার পেয়ে যাননি যে আপনার কথা মতো কোনো বেআইনি কাজ করে নিজেকে জারদ পুলিশ বলে প্রমাণ করবো। আপনি জানেন আমি আপনাকে কি কি করতে পারি? হ্যাঁ কেন জানবো না, অবশ্যই জানি। আপনি খুব বেশি হলে উপরতলা থেকে একটা অর্ডার নিয়েছে আমাকে সুন্দরবনের জঙ্গলে ট্রান্সফার করতে পারেন, কিংবা আমার বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়ে আমার সাসপেন্ড করতে পারেন, আর এ দুটোর কোনোটাই নাই পারলে আপনি হয়তো আমাকে মার্ডারও করে দিতে পারেন। আরো অনেক কিছু করতে পারি, কিন্তু ছুঁচো মেরে হাত বন্ধ করবো না। আমি 100,000 টাকা দিচ্ছি, আপনি কেসটা শালতে নিন। একটা কথা মনে রাখবেন জহর বাবু, আমাকে ডিউটির জন্য মহামান্য সরকার বাহাদুর কিন্তু মাইনে দেয়, তাই আইনের বাইরে কিছু করার চেষ্টা করলে আমি কিন্তু আপনাকে হাত করা পরাতে বাধ্য হব। আমিও বাধ্য হব হাত করার সময় ওই হাতটাই কেটে নিতে, যাতে আর কোনোদিন হাত পেতে ভিক্ষে চাইতে না পারেন। শুনুন জহর বাবু, আজকে আপনার অনেক অন্যায় আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ধামাচাপা দিয়ে রেখেছে, আমি কিন্তু তা কিছুতেই পারবো না। ওই চারিদিকে তাকিয়ে দেখুন, আপনার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়েছে, তাই আমি ওদের সাপোর্ট করব, কিন্তু আপনাকে নয়। এইবার এইবারে বুঝতে পেরেছি, অল্প টাকায় যাদের পেট ভরে না তারাই সরের মতো চেঁচায়। এই যেমন আপনি চেঁচাচ্ছেন, আরে মশাই চেঁচাচ্ছেন কেন, তাতে তো দুজনেরই লস। আমি চুপি চুপি আপনাকে টাকাটা দিচ্ছি, আপনি চুপি চুপি পকেটে ভরে চুপি চুপি বাড়ি গিয়ে চুপি চুপি আপনার বউয়ের হাতে তুলে দিন, দেখবেন আপনার বউ আপনাকে চুপি চুপি কি ভালোই না বাসছে, এই বয়সেও প্রেম একবারে জমে ক্ষীর হয়ে যাবে। আরে মশাই টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না, একটা আলপিন কিনতে গেলেও টাকা লাগে। আপনি আপনার বউয়ের পেছনে যত টাকা খরচ করবেন আপনার বউ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে 500,000 টাকা দিচ্ছি, আপনি শুধু দেবীকে মার্ডার করে দিন, এনকাউন্টার করে উড়িয়ে দেবেন। কি বুঝতে পারলাম, তাহলে কেসটা ফাইনাল। জহর বাবু, আমি আমার কর্মজীবনে অনেক নির্লজ্জ বেহা মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো থার্ড ক্লাস মানুষ এই বোধহয় প্রথম দেখলাম। তবে হ্যাঁ, আপনি যে রীতিমতো ভয় পেয়ে গেছেন তা কিন্তু আমি বুঝতে পেরেছি, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই শিউলিপুরের দেবী। আপনি বলে যাচ্ছেন, দরকার হলে আমি আপনার থানাতেই আগুন লাগিয়ে দিতে পারি। পারবেন না, তা আপনি কোনোদিনও পারবেন না, এতদিন ধরে এই এলাকার যে আগুন আপনি জ্বালিয়েছেন, নতুন করে আগুন জ্বালানোর আগে সেই আগুনের লেলিহান শিখায় আপনি একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। ভুল ভুল করে ফেলেছি, লোকে বলে পুলিশের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, আমি তো শত্রুতাও করে ফেললাম। কাড়াতে হবে, জেরাম করে হোক দেবীকে গ্রাম থেকে ধরাতে হবে, নাহলে এই বিপদ কিছুতেই কাটবে না। আজ ফলহারিনি অমাবস্যা, সকাল থেকে উপোস করে বিশালাক্ষী মায়ের মন্দিরে তোমার নামে পুজো দিয়েছি। দেখবে আজ থেকে যে কাজে হাত দেবে ফটাফট ফলে যাবে। বলো কাকে গেলাতে হবে। দেবী লোহা গরম থাকতে থাকতেই কাজ সেরে ফেলতে হবে, আজ জোর করে জমির ধান তুলেছে, কাল হয়তো আরো বড় কোনো সর্বনাশ করবে। কিন্তু দাদা, ওর সামনে যেতে যে আমার বড্ড ভয় করে দাদা, যেন দাদা পড়তে ঘাটে যেখানেই দেখা হয় সেখানেই বলে ওই বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে মার্ডার করে দেবো। কি কি বলে, মার্ডার করে ফেলবো? হ্যাঁ, তোকে বলে? হ্যাঁ, কোথায় বলে? আরে বটতলা সকলের সামনে বলছে মার্ডার করে দেবো, রাস্তা ঘাটে দোকানে বাজারে সকলের সামনে বলে মার্ডার করে দেবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো, তাহলে তো সময় ঘনিয়ে এসেছে রে, এত বড় সাহস, তোকে বলেছে মার্ডার করে দেবো, দেখ না দেখ না আমি ওকে অ্যারেস্ট করাতে পারি কিনা। তবে কি জানিস ভাই, তোর জন্য আমার সত্যি খুব চিন্তা হয়, ও যা ডেঞ্জারাস হয়ে বলা যায় না, হয়তো সত্যি সত্যি তোকে মার্ডার করে দিল, দাদা হয় আমি সেটা সহ্য করব কি করে? কেন, তার আগে ওকে সাফ করে দাও। দেবো তো, একদম সাফ করে দেবো। তবে কি জানিস ভাই, মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। ধর ধর একটা নদীতে মা আর ছেলে একসঙ্গে ডুবে যাচ্ছে, নদীর খরস্রোতে মা আর ছেলে দুজনই একসঙ্গে হাবুডুবু 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 খাচ্ছে, ছেলে চাই ভয় হয়ে যাচ্ছে, মা 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 গো, ও মা বাঁচাও বাঁচাও বাঁচাও।
মা কিন্তু তখন সেই মুহূর্তে নিজের কথাই ভাববে, নিজের পেটের সন্তানের কথাও ভুলে যাবে। থামাতে গেলে তো আমাকে জোর করে তোকে ব্যাপারটা কি দাঁড়ালো, আমার পরম শত্রু দেবী মনোহরকে খুন করিল। দেবী অ্যারেস্ট, এবার গোটা এলাকা হেলে ছুটবে আমার রেসের ঘোড়া, অন্যায় অত্যাচারের ঘোড়া। সাকসেস আমি হবই। গরিব মানুষের বন্ধু ওরা হতে পারে না। হ্যাঁ, আমরা যদি কোনো বিপদে পড়ি পুলিশ কিন্তু আমাদের পেছনে দাঁড়াবে না। পুলিশ অফিসার অগ্নিদেব বাবু কিন্তু সেই ধরনের মানুষ নন, উনি উনি ন্যায়ের পথের পথিক। তবু তো সাবধানে চলাফেরা করিস ভাই, তুই যেভাবে দেবীর সঙ্গে মেলামেশা করছিস তাতে জহরশালালের চোখে তুই শত্রু হয়ে গেছিস। তাই তো আমার ভয় হয় যদি জহরশালাল তোর কোনো ক্ষতি করে দেয় তাহলে ওই মানুষটার জন্য স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। বন্ধু বান্ধব হাসি আনন্দ সব কিছু ত্যাগ দিতে হবে। তা না হলে বাবার মতন হয়তো তোকেও খুন করে ফেলবে। কিন্তু সেই খুনিটা কে? সেই রহস্য উদ্ধারের জন্যই আমি দেবীর সাথে মেলামেশা করছি। আর দেবীর সাথে মেলামেশা করে যা বুঝেছি ওই মেয়েটা খুনি নয়। আবার নিজের চোখে দেখেছি বাবা খুন হয়ে যাওয়ার লাশের পাশে চুড়িয়াতে ওই মেয়েটা। কিন্তু এই রহস্যটা যে কি সেটা আমাকে জানতেই হবে। তার মানে তুই ওকে ভালোবাসিস না? ভালোবাসি রে দিদি, ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি। তাই তো তোর হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছে ওদের জমিতে, যেখানে মাঠে কাজ করছে ওই রহস্যময়ী দেবী। এই জমি আমার বাবার প্রাণ, কিন্তু কি আশ্চর্য, ওই মানুষ দুটো সেবা করতে করতে কখন যে আমি ওদের সত্যি সত্যি মেয়ে হয়ে উঠেছি বুঝতেই পারিনি। একটা মেয়ে হয়ে জমিতে নেমে চাষের কাজ করছি, ওই মানুষ দুটোর আমি ছাড়া কেউ নেই। কিন্তু যেভাবে ওদের চোখের চিকিৎসা চলছে, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর ওরা কি আমাকে সেই চোখে দেখবে? কারণ আমি যে আইনের চোখে খুনি অপরাধী, আমি একজন জেল ভাঙা কয়েদি। এই যে দেবী, বেলা কত হয়েছে সেখানে আছে? একে তুমি মাঠে এসেছো কেন? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নেবে চলো। খাবার মানে? আরে আমার দিদি নিজের হাতে রান্না করে তোমার জন্য খাবার পাঠিয়েছে। কিন্তু বাবা মাকে খেতে না দিয়ে আমি তো খাই না। তোমার বাবা মায়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ভেরি গুড, তাহলে তো আমি অবশ্যই খাবো। কিন্তু সারা শরীর ঘেমে তোমার কি অবস্থা হয়েছে? আগে ঘামটা মোছো। আমার এই ওড়না দিয়ে তুমি মুছিয়ে দাও। কি হলো, কি ভাবছো? লোকে দেখলে কি ভাববে? সমস্ত ভাবনা চিন্তার একেবারে ঊর্ধ্বে চলে গেছো তুমি। কথাটা ভেবেচিন্তে বলছো তো? নিশ্চয়ই, ইট গাঁথার আগে ভিতটা কি কাঁচা করতে আছে ম্যাডাম? তা কোন কোম্পানির সিমেন্ট দিয়ে ভিতটা গেঁথেছো শুনি? ব্র্যান্ডেড মাল, ভালোবাসা দিয়ে। শোনো সুমিত, শুধু সিমেন্ট দিয়ে যেমন ঘরবাড়ি তৈরি হয় না, তেমনি সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার সাথে দরকার ত্যাগ, কর্তব্য, সহানুভূতি আর ভালো ব্যবহার। তোমার কথা যতই শুনি না ততই যেন কোথায় ডুবে যায়। কোথায় আবার? আমার প্রেম যমুনা নদীতে তুমি শুধু একা নও, সেই প্রেমের নদীতে আমিও তোমার সাথে সাঁতার কাটছি। কিন্তু এটা তো নদী নয়, এটা তো মাঠ, চারিদিকে শুধু সোনালী ফসল। কিন্তু
কিন্তু আমি তো আমার ভালোবাসার চোখ দিয়ে দেখছি তুমি আমার মনের বাগানে সদ্য ফুটে ওঠা প্রেমের ফুল। আর আমি তৈরি করব সেই বাগান যে বাগানে পূর্ণিমা রাতে চাঁদের আলো ঠিকরে পড়বে, আর বাগানে সদ্য ফুটে ওঠা ফুলের মতো তোমার মুখেও ফুটে উঠবে পবিত্র প্রেমের নির্মল হাসি। আর আমি সেই মধুময় নিশীতে তোমায় জড়িয়ে ধরে কি গাইব বলো তো? কি স্বপ্নে দেখেছি তারে পিলাম আজি দেখা দেবী জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার স্বপ্নে দেখেছি তারে পিলাম আজি দেখা মন দুটি প্রাণ একই সুর বাঁধব একই সাথে দুজনে পাশাপাশি থাকব। তুমি যে আমারি আমি যে তোমারি মনোবিনার জীবনের চির সাথী তুমি শুধু তুমি আমার তুমি শুধু তুমি আমার আইনি আমি যেরকম ডিরেকশন দিয়েছিলাম সিনটা তেমন হয়নি, লাভ সিনটা আরেকবার হবে। জগা খুব মার খাবি কিন্তু। বিশ্বাস করো গুরু, যেন পুরনো দিনের সিনেমা হচ্ছিল, মনে হচ্ছিল উত্তম তনুজার ছবি শেষ পাতের চাটনি চেটে চেটে খা চেটে চেটে খা চেটে চেটে খা। জগা কি হচ্ছে? গুরু তুমি এত ভালো প্রেম করতে পারো? হ্যাঁ হ্যাঁ পারি পারি পারি, আমি মানুষকে কাঁদাতে পারি হাসাতে পারি আবার শয়তানকে শায়েস্তা করতে পারি, সুন্দর করে প্রেম করে প্রেমিকের মন জয় করতে পারি, সাধু সঙ্গ করতে পারি আবার রক্ত ঝরিয়ে বদলাও নিতে পারি। আর সেই খুনের কেসে প্রমাণ পেয়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। এ কি অফিসার আপনি এখানে? ছি 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 ছি, আমি আশা করতে পারিনি যে আপনি কাজ করতে পারেন। কেন স্যার আমি কি করেছি? কি করেছেন? ওই মনোহর সাহাকে আপনি খুন করেছেন। হুমকি দিতেন বলুন কথাটাকে মিথ্যে? না মিথ্যে নয়, এ কথাটা একেবারে সত্যি, কিন্তু বিশ্বাস করুন স্যার আমি খুন করিনি। হ্যাঁ আমারও বিশ্বাস আপনি কখনো খুন করতে পারেন না। তবু আপনি আমাকে অ্যারেস্ট করবেন তাই তো? করুন করুন আমাকে অ্যারেস্ট করুন, হাত করা পড়িয়ে নয় লক আপে নিয়ে চলুন। কাঁদুক কাঁদুক এই গ্রামবাসী, এতদিন ওই অসহায় মানুষগুলোর পাশে না আইন প্রশাসন কিচ্ছু ছিল না স্যার, ওই অসহায় মানুষগুলোকে বিপদের মুখ থেকে বাঁচিয়েছিলাম একমাত্র আমি, এটা একটা নিছক চক্রান্ত ছাড়া কিচ্ছু না। আচ্ছা অফিসার ফোনটা কখন এবং কোথায় হয়েছিল? বড় রাস্তার ওপর ঠিক সন্ধ্যাবেলা। অপরাধ নেবেন না স্যার, দেবী এই খুনটা করতেই পায় না, কারণ দেবী গতকাল ওর মা বাবাকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে কলকাতায় গিয়েছিল আর তার সঙ্গে ছিলাম আমি, আর গতকাল রাতের ট্রেনেই আমরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরেছি। চলুন অফিসার আপনি থানায় চলুন, আমি আর জবানবন্দি দেবো। ধন্যবাদ ধন্যবাদ সুমিত বাবু, আপনি থানায় আসুন। আর হ্যাঁ আসার আগে ওই ডাক্তারের প্রেসক্রিপশন সহ সমস্ত রিপোর্টের কাগজগুলো নিয়ে আসবেন, একটা কথা মনে রাখবেন ওই সমস্ত কাগজের ভিত্তিতেই আমি দেবীকে ছেড়ে দেবো। কিন্তু স্যার খুনিকে কিন্তু আপনাকে ধরতেই হবে, শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমি হলপ করে বলতে পারি ওই খুনটা আমাকে ফাঁসানোর জন্য ওই জান্নাতটাই করেছে, তাই আপনাকে প্রমাণ করতেই হবে খুনিকে এবং তাকে কেন খুন করা হয়েছে। ফোন বউ তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, তোর চরিত্রের কথা সবাইকে বলে দেবো, তাতে লোকে তোর গায়ে থুতু দেবে, নিজের বউকে যে সামনে রাখতে পারে না তার মুখে আবার বড় বড় কথা। তা আই বলে তুই আমার সামনে জগার সাথে হেসে হেসে কথা বলবি? আমি বুঝি না,
তুই জগার সাথে আই লাভ ই না থাক তুই আমার নামে কলঙ্ক দিচ্ছিস। আচ্ছা তুই বল তো, আমি না হলে ওই কথাটা বলতে পারিনি, কিন্তু তুই কোনোদিন ভালোবেসে আমাকে ওই কথাটা বলেছিস? কিছু দিলে তো কিছু পাওয়া যায়। আমি তো তোকে একটা বাচ্চা দিতে চাই, তুই নিচ্ছিস? ভয় বাচ্চা নিতে পারি না। ঈশ্বর ভয়, বাচ্চাটাও যদি তোর মতো তোতলা হয় কি হবে? কি হবে? যা হবে মেনে নিতে হবে। মেনে নিতে হবে? একদিকে তুই বলবি এই শ্রী দে দে দেবী খেতে দে, আর অন্যদিকে ছেলে বলবে ও মা আমার খুব খিদে পেয়েছে খেতে দাও, তখন আমার কি অবস্থা হবে ভেবে দেখেছিস? অ্যাডজাস্ট করে নিতে হবে। কি অ্যাডজাস্ট করে? আমি বাচ্চা নেব হবে কি তোর পেটে জগার মতো দেখতে বাচ্চা হবে? তুই আমার সাথে কথা বলবি না বলে দিচ্ছি। কি হয়েছে রে শ্রী দে 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 দেবে? তোকের জলায় পালিয়ে এসে তেতুল তলায় বাস। ওরে শ্রী দে একজন জাল ছেড়ে আরেক জঞ্জাল নিয়ে ঘর করবো, এরপর যদি আমার নটুর কাছ থেকে ফুসলি নিতে আসিস না তাহলে ঝটা মেরে তা করবো। তাহলে শোন, আমার গুরুর কথা মতো তোর সঙ্গে আমি তোতলার অভিনয় করছিলাম তোর চরিত্রটা বুঝে নেওয়ার জন্য। গুরুর কথা মতো তোর সঙ্গে এ তোতলার অভিনয় করে বুঝতে পারলাম তুই এক নম্বরের চরিত্রহীনা। এখন নটবারে উচিত তোকে জুতো পেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। তোর মতো চরিত্রহীনাকে শাস্তি না দিলে এই সমাজের আর পাঁচটা ঘরের বউ তোর মতো চরিত্রহীনাই হবে। ছি 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 ছি, এই যদি বঙ্গনারীর চরিত্র হয় তাহলে সোনার বাংলায় বিদ্যাসাগর বিবেকানন্দ নেতাজি জন্মাবে না রে। তোর মতো চরিত্রহীনার গর্বে জন্ম নেবে খুনি ডাকা লম্পট ধর্ষণকারী। ছি 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 ছি, সত্যিকার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে অনেক কিছু সয়ে নিতে হয়, হাল ছাড়তে নেই। আজ হাল ছাড়িনি বলে আমাদের সংসারটা টিকে গেল। আজ থেকে আমি তোর পায়ের নিচে জুতো হয়ে পড়ে থাকবো, তোর মতো স্বামী যেন প্রত্যেকটা মেয়ে পায়, তাহলেই তো গড়ে উঠবে সোনার সংসার। শ্রীদেবী, সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আজ আমার সংসার ফিরে পেলাম তোর গুণে। কোনোদিন তোকে প্রণাম করিনি, আজ তুই বলে নয় তুমি বলে সম্মান দিয়ে আমার স্বামীকে একটা ভক্তি ভরে প্রণাম করব। তুমি আমার নটবর নও, তুমি আমার নটরাজ। আই লাভ ইউ। অগ্নি সাক্ষী, অগ্নি সাক্ষী স্ত্রী শাখা সিঁদুর সাত পাকের বাঁধন কোনোদিন ছিঁড়ে যায় না রে, আজ তোদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দিদিমণি, আজ থেকে আমি আবার নতুন করে জীবন শুরু করলাম, ভগবানের কাছে কামনা করি তোমারও যেন এই জীবন আসে। ভগবান একদিন সবাইকে সময় সুযোগ দেন, সেই সুযোগের দিন আপনারও একদিন আসবে। আমার ভাগ্যে কি আছে তা কে জানে। ঠিক, একদম ঠিক কথা বলেছো, ভাগ্য বড় সাংঘাতিক কথা। রামায়ণে সীতা রামচন্দ্রের মতন স্বামীকে পেয়েও পাতালে প্রবেশ করেছিল, মহাভারতে দ্রৌপদীর ভাগ্য দেখো, পাঁচ পাঁচজন স্বামী থাকা থাকতেও সবার সামনে তার বস্ত্র অরণ হয়ে গেল। আবার পুরাণে সতীর ভাগ্য দেখো, শিবের মতন স্বামী থাকতেও তার শরীরটা ছোট 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 একান্নটা টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। তোমার ভাগ্যে যে কি আছে তাকে কেউ বলতে পারে? আমাকে ঠকালে ঈশ্বর কোনোদিন তোমাকে ক্ষমা করবেন না। বোকামি, তুমি জানো ঈশ্বরও ঘুষ খায়, লোকে মানত করে না। ঠাকুর আমার ছেলেটাকে চাকরি পাইয়ে দাও, আমি জোড়া পাটা দিয়ে তোমার পুজো দেবো। ঠাকুর আমার মেয়েটাকে ভালো বরে ঘরে বিয়ে দিয়ে দাও, আমি কাপড় গামছা দিয়ে তোমার পুজো দেবো। ঠিক সেই রকম আমিও জীবনে প্রচুর পাপ করেছি, তাই তোমাদের ওই ঈশ্বরকে আমি সোনা দিয়ে মুড়ে দেবো। টাকা না দিলে ভগবানও মুখ তুলে চায় না, আর যে সালা ঠাকুর নিজে ঘুষ খায় সে বিচার করবে আমার। আমি আমি নিজে গিয়ে পুলিশের কাছে গিয়ে সব কথা ফাঁস করে দেব। তার আগেই আমি তোমাকে ওই ঘুষখোর ঈশ্বরের কাছে পাঠিয়ে দেব। মৃত্যুর ভয় চাঁদনি পায় না। হ্যাঁ বাবু, আমরা আর কোনো ভয় না পেয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এপ্রিল কখন পাকা গজায় জানিস?
মরবার সময়। এই শালা তোতলা, তোর বউকে ভালো করে বোঝা, আমার কথা শুনে না চললে সব কড়েকে গুলি করে মারবো। আটা মানুষকে মারবেন বাবু? সবাই আপনার বিপক্ষে। মনোহরের মৃত্যুর রহস্য সকলের সন্দেহ চোখে, আর সেই সন্দেহ চোখ থেকে তোমার মুক্তি নেই জওহরসার নাল। হারিয়ে যাবে বাবু, কাছের মানুষগুলো আর আপনার কাছে থাকবে না। একটা কথা মনে রাখবেন, তার দাঁত কেউ ছাড়ে না। অনেকদিন আপনার নুন খেয়েছি, তাই আপনার ক্ষতি চাইবো না। তবে যাবার সময় একটা কথা বলে যাই, ভগবান আপনার মঙ্গল করুন। আমার মঙ্গল করতে এলে তোর ভগবানেরই অমঙ্গল হয়ে যাবে রে সালা। চাই না, চাই না, চাই না, তোদের কাউকে চাই না। এতদিন নিজের বুদ্ধির জোরে মাথা উঁচু করে বেঁচেছি, আজও তাই বাঁচবো। প্রচুর প্রচুর টাকা আছে আমার, ঘর ভর্তি কারি কারি টাকা। সেই টাকা ছড়িয়ে ছড়িয়ে সববার মুখ বন্ধ করে দেবো আমি। এ খেলায় আমাকে জিততেই হবে। আমি জওহরসার লাল, আমি চিরদুষ্ট, আমি নৃশংস, মহাপ্রলয় আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ সত্যের, আমি দুর্বার, আমি ভেঙে করি সৎচর্মা, আমি অরিয়ম, আমি উশৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাটুকুই করি ভরাতরি, আমি টর্পেডো, আমি ভেম ভাসমান মাইন, আমি ভেম ভাসমান মাইন। সাকসেসফুল, সাকসেসফুল, অপারেশন সাকসেসফুল। দেবী আজ ওর মা বাবাকে সুস্থ করে এনে বাড়ি ফিরছে। দুজনেই চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। কিন্তু এটা কি করে সম্ভব হলো? চোখে নাকি বিষাক্ত ছাই ছিটিয়ে দুজনের চোখ নাকি নষ্ট করে দিয়েছিল। বিখ্যাত আই স্পেশালিস্ট দুজনের চোখে চিকিৎসা করেছিল। মরা মরা মানুষের কর্নিয়া না লাগালে দৃষ্টিশক্তি ফেরানো সম্ভবই হতো না। কিন্তু ওরা আসবে কখন? ওদের অপেক্ষাতে তো বাড়িতে তালা মেরে এসে এই রামু কাকার বাড়িতে বসে আছি। আরে দেবী একটু আগেই আমাকে ফোন করেছিল, ওরা এইমাত্র এলো বলে। আজ আজ ওর বাবা মায়ের মনে খুব আনন্দ, কতদিন পর নিজের মেয়েকে দেখতে পেলো। কিন্তু দেবীর মন আজ খুব খারাপ। কেন মন খারাপ? কেন? চোখের ব্যান্ডেজ খোলার পর ওর মা বাবা নাকি ওকে চিনতে পারছে না। আচ্ছা বলতো, এর জন্য মন খারাপ করার কি আছে? 15 বছর পর দেখছি সেই দিনে সেই বাচ্চা মেয়েটা আর আজকের মেয়েটার মধ্যে তফাৎ থাকবে না? তবে ছেলেবেলার দেবী আজকের দেবীর সঙ্গে অনেক পরিবর্তন, অনেকেই বলে কোনো মিল নেই। ওই তো ওই তো এসে গেছে দিদি, তুই ওদের জন্য চা সর্বসব রেডি করে রেখেছিস? হ্যাঁ হ্যাঁ, রেখেছি রেখেছি। আসুন কাকা, এখন কেমন লাগছে? একই প্রতিমা, তুমি আমাদের বাড়িতে? আমি জানতাম তোমরা ভাই বোন আমাদের জন্য অপেক্ষা করবে। চলুন আগে ঘরে গিয়ে বিশ্রাম নেবেন। চলুন আজ আমি আপনাদের এ বাড়িতে নিজে হাতে রান্না করে খাওয়াবো। চলুন চলুন। বেশ চলো। কি হলো, তুমি আবার মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? না, আমি ভাবছি আমার কি করা উচিত। শুনলাম ওনারাই কি তোমাকে চিনতে পারেনি? আরে বাবা, এই কথা বলেছেন কি যে তুমি ওনাদের মেয়ে নও? আমি কি সেটা কারোর জানার দরকার নেই। শুধু শুধু একটা কথা জেনে রাখো, তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। প্লিজ তুমি আমাকে ভুলে যাও। দেবী! হ্যাঁ গো, তুমি আমার মনের যন্ত্রণা বুঝবে না। একটা অসম্ভব নরক যন্ত্রণায় জ্বলছি আমি। আমি জানতাম, আমি জানতাম ওরা দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর আমি আঘাত পাবো। ঠিক, একদম ঠিক কথা বল। যাতে আরো বড় আঘাত না পাও, তাই তো আমি চলে এলাম তোমার সঙ্গে হাত মেলাতে। কোনোদিন আমি তোমার সাথে হাত মেলাবো না। যেমন আঙুল তুলে তোমার সাথে কথা বলতাম, ঠিক সেইভাবে আঙুল তুলেই কথা বলবো। কেন মিছিমিছি নিজের জীবনটাকে নষ্ট করছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো স্বীকার করছি খানিকটা হলেও আমার চলন্ত রথের চাকা তুমি থামিয়ে দিয়েছো, তাতে তো আমাদের দুজনেরই ক্ষতি। তাই আমার সঙ্গে শত্রুতা না করে বন্ধুত্বের হাত মেলাও। তাছাড়া মনোহর মারা যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গেছি। আজ আমি বড় একা, দেবতার মতো একা, ঘৃণার মতো, অবজ্ঞার মতো একা। যদি তুমি কোনোদিনই আমি তোমার সাথে মিত্রতা করব না। আর আমি অক্ষর থেকে জরুরি এনেছি, তোমার বাবার ওই 2 বিঘে জমি আমি ফেরত নেব। তাহলে আমিও যে অর্ডারটা নিয়ে এসেছি, সেই অর্ডার অনুযায়ী আমি আমার বাবার সমস্ত সম্পত্তির ভাগ তোমার কাছ থেকে বুঝে নেব। তোমার বাবার সম্পত্তি মানে? এর আগে যে ওরা চিঠি ওরা ফোনটা তোমার কাছে এসেছিল, সে কথা তোমার মনে আছে তো? মানে কে কে তুমি? আমি ওই অগণিত সাধারণ মানুষদের মতো একজন সাধারণ মানুষ, যাদের ঘাড়ের ওপর পা রেখে তোমাদের মতো জানোয়াররা গড়ে তুলেছে তাদের পাপের সাম্রাজ্য, যাদের মুখের অন্ধকারে তোমরা খাচ্ছ রাজভোগ। আমি সেই সাধারণ মানুষ। এ দেশটার নাম ভারতবর্ষ।
পাঁচ বছর অন্তর অন্তর ভোটের বোতাম টেপা ছাড়া সাধারণ মানুষের আর কি করার আছে বলতো? চিরকাল চিরকাল গরিবের চামড়া দিয়ে তৈরি হয়েছে বড়লোকদের বৈভবের ঢাক। চামড়া দিয়ে শুধু ঢাকই তৈরি হয় না, মানুষের পায়ের জুতোটাও তৈরি হয়, আর সেই জুতোটা থাকে সকল সাধারণ মানুষের পায়ের তলায়। সাধারণ মানুষদের মতো একজন সাধারণ মানুষ হয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাদের পাপের সাম্রাজ্য আমি ভেঙে চুরমার করে দেব। বেশ, তোমার এই চ্যালেঞ্জটাকেই আমি অ্যাকসেপ্ট করলাম। খুব তাড়াতাড়ি মাথা নিচু করে আমার পায়ে ধরে এ গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ইয়েস, এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। জহসনা জহসনাল, এবারে আমি আমার বাবার সমস্ত সম্পত্তির ভাগ তোমার কাছ থেকে বুঝে নেব, হয় মারব না হয় মারব, আমার মুখোশ এইবার আমাকে খুলতেই হবে। এসব এসব তুমি কি বলছো? প্লিজ আমাকে খুলে বলো। হ্যাঁ বলবো, তুমি আমাকে মিথ্যাবাদী ক্রিমিনাল ভাবতে পারো, কিন্তু আজ আমি তোমাকে সব কথা খুলে বলবো, তাতে আমার জেল ফাঁসি হোক, হয়তো তোমার বাবার খুনি প্রমাণিত হয়ে আমি জেলে যাব। তবু তবু তুমি বলো, আমি শুনবো। ও আমাদের মেয়ে দেবী নয়। কি কি বলছেন কি আপনি? না হতে পারে না, এই দেবী দেবী উনি যা বলছেন তা কি সত্যি? চন্দ্র সূর্যের মতো সত্যি। এবার খুব জানতে ইচ্ছে করছে তাই তো? আমি কে? তুই যেই হোস না কেন, ব্যান্ডেজ খোলার সাথে সাথে বুঝতে পেরেছিলাম তুই আমাদের মেয়ে দেবী নয়। আমাদের মেয়ে দেবীর গলায় একটা লাল জরুল ছিল, ওর গলায় সেই লাল জরুলটা নেই। জোড়া আঙুল অপারেশন করে একটা করেছিস, সেদিন সেই কথাটা আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু জরুলটা না থাকায় আমার মনে যে একটা প্রশ্ন এনে দিল রে মা। তার মানে তুমি এনাদের মেয়ে নও? তাহলে বলো বলো তুমি কে? আমার নাম দেবী নয়, আমার নাম কুসুম। এই কুসুম কেন এই গ্রামে এসেছে? এই কুসুমের এই গ্রামের সঙ্গে কি সম্পর্ক? এই কুসুম তোমার বাবা মানে বসন্ত মাস্টার মশাইয়ের খুনি কিনা, এই সব কথা প্রমাণ করতে আমি এখনই যাবো জহর সন্ন্যালের কাছে। আমি জহর সান্যাল বলছি। আরে আমারই বাড়ির সামনে, লোকাল পুলিশ কোনো হেল্প করছে না। শুনুন শুনুন, দরকার হলে আপনি এক্ষুনি প্যারামিলিটারি ফোর্স পাঠান। না স্যার না, আমি আপনাকে অর্ডার করবো কেন, আমি তো আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। দেখুন আপনি এসপি, আপনাকে না লালবাজারে ফোন করেছিলাম, ওরা তো আপনাকেই ফোন করতে বললো। দেখুন স্যার, আপনার সঙ্গে আমার কতদিনের একটা মধুর সম্পর্ক। আর শুয়োরের বাচ্চা ফোনটা কেটে দিল, দাঁড়াও শালা, অবস্থাটা সামলেনি, তারপর তোমার পেছনে কি করে বাঁশ দিতে হয় আমি খুব ভালো করেই জানি। ও আমি ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না, এত জনতাকে সামাল দেবো কেমন করে? এই মশাই একদম নাটক করবেন না, ওরা আমার বাড়ির সামনে এসে হামলা করছে, আপনি জানেন না আপনার মদত ছাড়া এটা সম্ভব? আমাকে ন্যাকা পেয়েছেন? জহর বাবু, জনগণের রায় বড় রায়, আর সেই বড় রায়কে উপেক্ষা করে আমি যদি আপনার কথা মতো ওদের আন্দোলন থামাতে যাই, তাহলে ওরা মুহূর্তের মধ্যে আমার থানা ঘেরাও করবে, আর তার একটাই কারণ, আপনার সমস্ত পাপের প্রমাণ ওরা পেয়ে গেছে। প্রমাণ কি প্রমাণ পেয়েছে? তোমার ভাই মনোহর আমার বাবাকে খুন করেছিল শুধুমাত্র তোমারই নির্দেশে। সেটা প্রমাণ করবে কি করে? প্রমাণ আছে আমার মোবাইলে। মনোহর যখন বসন্ত মাস্টারকে খুন করছিল তখন আমি সমস্ত ঘটনা ভিডিও রেকর্ডিং করেছিলাম, এই ভেবে যে যদি কোনোদিন তুমি আমার সঙ্গে বেইমানি করো এলাকার জনগণ আর প্রশাসনকে সমস্ত ঘটনা আমি দেখিয়ে দেব। আমার এই নির্দেশে মনোহর খুন করেছে সেটা প্রমাণ করবে কি করে? মনোহরকে অ্যারেস্ট করতে গেলে তো ওনাকে নরকে যেতে হবে। ধর্মের কল বাতাসে নড়ে। আপনি ভুলে যাচ্ছেন জওহর বাবু, আমার চায়ের দোকানটা স্টেশনের পাশে, সেদিন আপনাদের দু ভাইয়ের সমস্ত কথা আমি শুনেছি। বসন্ত মাস্টার যখন খুন হয় তখন আমি দোকানেই ছিলাম, আর আপনিও সেদিনকে স্টেশনেই ছিলেন। এতদিন জগা আপনার ভয়ে সেই কথাটা কাউকে বলতে পারেনি। আজ গুরুর দয়ায় সমস্ত ভয় আমার কেটে গেছে, তাই আজ আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষী দেব। আমিও আমি রাজ সাক্ষী হয়ে তোমার সমস্ত কুকীর্তি কথা সকলের কাছে ফাঁস করে দেব। প্লিজ প্লিজ আমার কথা শোনো, এই শেষবার আমি তোমাকে বলছি, প্লিজ আমার ডোন্ট মুভ, একদম নড়বার চেষ্টা করবেন না, নড়লে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। জহর বাবু, এটা কিন্তু আপনি ঠিক করছেন না, আইন হাতে তুলে নেবেন না। ওকে ওকে ছেড়ে দিন বলছি। আর শালা কোনো কথা নয়, এক্ষুনি আমাকে এখান থেকে বেরোবার ব্যবস্থা করে দিন। জহর বাবু, তা নইলে কিন্তু আমি ওর রাজ সাক্ষী ওর স্বপ্ন ঘুচিয়ে দেবো। না আমি তিন গুনবো, এক দুই। এইবার প্রমাণ হলো তো?
যে খুনটা আমি করিনি, এইবার এই জানোয়ারটার কাছে বুঝে নেব আমার বাবার সমস্ত সম্পত্তির ভার। তোমার বাবার সম্পত্তি মানে কে? কে তুমি? যাকে তুই দিনের পর দিন অত্যাচার করে প্রাণের ভয় দেখে এই বাড়ি থেকে একদিন তাড়িয়ে দিয়েছিলিস, আমি সেই স্বপন সন্ন্যালের মেয়ে। আমার নাম কুসুম সন্ন্যাল। জীবনে তুই এই সম্পত্তি ভাগ পাবি না। আমি হাইকোর্টে যাবো, দরকার হলে সুপ্রিম কোর্টে যাবো, বড় বড় উকিল লাগিয়ে তোকে জেট বার করে দেবো। আমিও তিন গুনবো। আপনার সামনে আইনকে হাতে তুলে নিচ্ছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। কি বললেন? অফিসার? কে অফিসার? এখানে কোনো অফিসার তার নেই। আরে অফিসাররা তো আপনাদের মতো মানুষের হুকুম তালিম করতে করতে না ক্লান্ত হয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েছে। ওতে আমি এখন চোখেও দেখতে পাই না আর কানেও শুনতে পাই না। চিটিং, পুরো চিটিং। তুমি আর আমি ওদের সঙ্গে সেটিং করে নিয়েছো। কুসুম, কুসুম আমার কথা শুনবো। বাপের বদলা নিয়েছি আমি। মানুষ হয় কি মায়ের দুধ খেয়ে সবাই বলবে কুসুম খুনি নয়, কুসুম কলিকালের ধনী মেয়ে। দেবো সব দেবো, শুধু সম্পত্তি নয়, তুই যা চাইবি তাই দেবো, শুধু আমায় পানে মারিস না বোন। বাস 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 বাস, এটাই হবে। চলুন জয়বাবু থানায় চলুন। ওই কয়েকদিন জেলে ডাল ভাত খেলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর চৌধুরী দেবী, এই মহাপুরুষের সঙ্গে থেকে থেকে সমস্ত পাপ কাজে মত দেওয়ার জন্য আপনি থানায় আসুন। মহাপুরুষ চলুন। এই ডোন্ট টাচ মি, চলুন। এই যে গুরু, রদ্দা কাত হয়ে গেল, এবার কলাটা বেচে দাও। কলা বেচে দেবো মানে? দেখো বুঝতে পারিনি ভাই, বুঝতে পারিনি। আরে তোমাদের বীর সানাইটা বাজিয়ে দাও। কাকা কি হচ্ছে? কি লজ্জা পেয়ে গেছে? কি গো তুমি রাজি তো? আমার কোনো আপত্তি নেই, আমি তো বড় জানা সাজিয়েই রেখেছি। কুসুম তোমার কোনো আপত্তি নেই তো? স্বপ্নে দেখেছি পেলাম মাঝে দেখা জীবনে চির সাথী, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি আমার। স্বপ্নে দেখেছি পেলাম জীবনে চির সাথী, তুমি শুধু তুমি আমার, তুমি শুধু।